জিনিসটা আমাদের প্রত্যেকটা জায়গায় প্রয়োজন। যখন আমরা দেই, অ্যাড রান করাই, অ্যাড ক্যাম্পেইন করাই, তখনও দেখবেন ওই জায়গায় আমরা ওইরকম শব্দগুলি ইউজ করি। আর সবচেয়ে বেশি প্রয়োজন হয় কিওয়ার্ডের, যে কোনো ইউটিউব চ্যানেলকে আপনার হচ্ছে র্যাঙ্কে নিয়ে আসা বা তাকে সার্চের ফার্স্টে, সার্চ কনসোলের ফার্স্ট পজিশনে নিয়ে আসা, ওয়েবসাইটকে তার পজিশনে নিয়ে আসা, তারপরে হচ্ছে আমার পোস্টের পেমেন্ট ছাড়া, উইদাউট পেমেন্টে, আচ্ছা আপনারা একটু গিয়ে দেখে আসবেন আমাদের লাইফটা স্টার্ট হয়েছে কিনা, স্টার্ট হলে আমাকে কাইন্ডলি একটু লিঙ্কটা দিয়ে দিবেন, ঠিক আছে? ঠিক আছে, জি আপু, এখানকার যে কিওয়ার্ডের যে জিনিসটা থাকবে সেটা হচ্ছে আপনার, আমার, আপনার সবারই প্রয়োজন হবে। যে আপনি ইভেন আপনার নিজের যদি একটা পোস্ট করতে চান, একটা পোস্টকে বাড়াতে চান, একটা পোস্টের এঙ্গেজমেন্ট করতে চান, ধরেন আপনার একটা বিজনেস আছে, বা যেমন মিনহাজের একটা গানের পেজ আছে, মিনহাজ গান করে, মিউজিক নিয়ে কাজ করে, তো এই যে মিনহাজের পেজ, মিনহাজের পেজের কাজ কি মিনহাজ মানে ডিজিটাল মার্কেটিং করে মিনহাজের অন্য কাউকে দিয়ে করানো ঠিক? ঠিক না। এই কাজটা কার করতে হবে? মিনহাজের নিজের করতে হবে। কিভাবে করবে সেটা হচ্ছে এইটা উইদাউট পেমেন্ট, উইদাউট পেমেন্ট কথাটা মনে রাখবেন, উইদাউট পেমেন্ট। উইদাউট পেমেন্ট মিন্স হচ্ছে যে আমি ফেসবুককে কোনো পেমেন্ট দিব না, কিন্তু ফেসবুকে আমার পোস্টটা প্রচুর পরিমাণে হচ্ছে প্রমোট হবে। কিভাবে হবে? এই শব্দ যেটাকে হচ্ছে কিওয়ার্ড আকারে আমি হ্যাশট্যাগ দিয়ে দিব, কারণ ফেসবুকে আমরা কিওয়ার্ডকে ইউজ করি হ্যাশট্যাগ আকারে, আমরা টুইটারে ইউজ করি হ্যাশট্যাগ আকারে, আমরা ইনস্টাতে ইউজ করি হ্যাশট্যাগ আকারে, আমরা লিঙ্কডইনে ইউজ করি হ্যাশট্যাগ আকারে কিওয়ার্ডকে। তার মানে আমরা যতগুলি সোশ্যাল মিডিয়া আছে প্রত্যেকটা সোশ্যাল মিডিয়াতে আমরা কিওয়ার্ডকে ইউজ করি হ্যাশট্যাগ আকারে। আরেকটা করি যেটা হচ্ছে আমরা ইয়েতে করি, কি বলে, ওয়েবসাইটে করি, ওয়েবসাইটে যখন করি তখন আমরা কিওয়ার্ডকে কিওয়ার্ড আকারে ইউজ করি, তখন আর হ্যাশট্যাগ আকারে করি। এই যে কিওয়ার্ডকে হ্যাশট্যাগ আকারে ইউজ করা বা কিওয়ার্ডকে কিওয়ার্ড আকারে ইউজ করা, এইটার মেইন ফোকাসটা হলো আপনাকে একটা নামে ডাকা হয়, আপনাকে, আমাকে কিন্তু একটা নামে ডাকা হয়। নামটা কোত্থেকে এসেছে? নিশ্চয়ই আমার বাবা মাকে নাম দিয়েছে, নয়তো আমরা সবাই তো মানুষ, তাই না? এখানে ধরেন আমরা এখন 30 জন ক্লাস করছি, 30 জনে 30 জনই মানুষ, কিন্তু 30 জনে প্রত্যেকের ইন্ডিভিজুয়ালি নাম আছে, যেই নামে আমরা মানুষের কাছে পরিচিতি পাই, তাই না? জি আপু, ওইরকম আমার পোস্টটা যাতে পরিচিতি পায় তার জন্য আমি এইরকম কোন শব্দ ইউজ করব, যেই শব্দে কিছু রিকোয়ারমেন্ট থাকবে। রিকোয়ারমেন্ট গুলি কি কি? সেটা হচ্ছে মান্থলি সার্চ ভলিউম, আমরা এসভি বলি, আপনাদেরকে বোঝানোর জন্য আমাকে পুরো শব্দটা বলতে হচ্ছে, মান্থলি সার্চ ভলিউম, যেটা আমরা যখন বায়ারের সাথে কথা বলবো বা বায়ারকে আমরা শিট দিব তখন সেটা আসবে এসভি, এসভি। আপনারা কি শব্দটা বুঝতে পেরেছেন? মান্থলি সার্চ ভলিউম, এসইও ডিফিকাল্টিস, যেটা এসডি বলি, এসইও ডিফিকাল্টিস হচ্ছে এসডি। তারপরে আমরা যেটা দেখি সেটা হচ্ছে গুগল ট্রেন্ড, তারপরে আমরা দেখি ফোকাস কিওয়ার্ড। এখন ফোকাস কিওয়ার্ড কি? কারণ একটা শব্দ, ওই শব্দটাকে বের করতে আমাদেরকে মিনিমাম একটা ফোকাস কিওয়ার্ড বের করতে যদি মিনিমাম আমরা 20টা কিওয়ার্ড বের করি, 20টা কিওয়ার্ড বের করে তার এসভি, তার এসডি, তার গুগল ট্রেন্ড, এই তিনটা আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী ফিট হবে, তারপরে যেটার সার্চ ভলিউম 50+। এটা অনেকেই বলে আপু 50+ কেন বলেন আপনি, এটা তো কোথাও আমাদের মানে দলিল আকারে লিখা নেই। হ্যাঁ লিখা নেই, কিন্তু 50+ থাকা, যেই শব্দটার গুগল ট্রেন্ড 50+ থাকবে, বেটার হয় 70+ নিলে, কিন্তু অনেক সময় অনেক টপিক ওয়াইজ দেখা যায় যে 70-তে যায় না, 50 থাকলে, 50+ থাকবে যেই শব্দটা, সেই শব্দটাই হচ্ছে আমাদের ফোকাস কিওয়ার্ড। মানে হচ্ছে ওই শব্দটা আমাদের মেইন কিওয়ার্ড, বাকিগুলি হচ্ছে তার সাথে একটা ক্যাটাগরাইজ, মানে তার সাথে আরেকটা কি বলে এটাকে, অল্টারনেটিভ বলতে পারেন, তার হেল্পিং হ্যান্ড বলতে পারেন, তাকে বুস্ট আপ করার জন্য নিচে থেকে যেই হাত দুটা দেয়া হয়, মানে কাউকে উপরে তোলার জন্য তো নিচে থেকে কেউ না কেউ পুশ করে, ওই পুশ যেই হাতটা দিয়ে করা হয় ওই হাতটা হচ্ছে আমাদের বাকি 19টা শব্দ, আর ওই একটা শব্দ যেটাকে আমরা ফোকাস কিওয়ার্ড বলি সেটা সমস্ত জায়গায় থাকে। এখন বুঝতে পারলেন? জি আপু, কিওয়ার্ডের প্রয়োজন কেন হয়? কিওয়ার্ডে হচ্ছে বেসিক্যালি এসইও কাজ হয়, এসইও এর জন্যই কিওয়ার্ডটা প্রয়োজন। কিউ এসইও টা কি? এসইও হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। জি ভাইয়া, ফোকাস কিওয়ার্ডটা হচ্ছে যে আমরা যখন কিওয়ার্ড বের করব তখন দেখবেন আমি এসভি বের করছি, মান্থলি সার্চ ভলিউম বের করছি, আমি এসডি বের করছি যেটাকে এসইও ডিফিকাল্টিস বলে,
তারপরে দেখবেন যে আমি গুগল ট্রেন্ডস বের করছি, এই যে তিনটা বের করে এসভি অবশ্যই মানে মান্থলি সার্চ ভলিউম 100 to 1K, 100 to 1K থাকতে হবে। তারপরে এসডি, এসইও ডিফিকাল্টিস লো থাকতে হবে, এটা কখনো মিডিয়াম আপু পাচ্ছি না, আপু এটা অনেক কষ্টদায়ক, এই জন্য আমি মিডিয়াম সিলেক্ট করে দিয়েছি। যদি মিডিয়াম এসইও ডিফিকাল্টিস যদি কেউ মিডিয়াম অর হাই রেঞ্জের নেন, ওই কিওয়ার্ড কোনোদিন আপনাকে র্যাঙ্কে নিবে না। কারণ যাকে র্যাঙ্কে নিতে হয় আমাদের যেই টপিককে, সেটা হোক পেজ, সেটা হোক ইউটিউব চ্যানেল, সেটা হোক একটা ওয়েবসাইট, তার জন্য অলওয়েজ আমাদের এসডি নিতে হবে লো। এসডি অলওয়েজ লো, কথাটা মাথায় রাখবেন। যদি এসডি হাই মিডিয়াম নেন তাহলে আপনি কখনো র্যাঙ্ক করতে পারবেন না, কারণ হাই মিডিয়াম গুলি অলরেডি র্যাঙ্কিং এ চলে গেছে। ওদেরকে কি বলবো, কি বলে, ওদেরকে যদি আমি ওভারকাম করে যেতে চাই, ওদেরকে আমি পাস করতে চাই, তাহলে আমার এসডি লো নিতে হবে। আর গুগল ট্রেন্ডস টপিক ওয়াইজ ডিপেন্ড করবে, এটা 50+ 50+ নিলে ভালো আমরা, তবে কিছু কিছু জায়গায় দেখবেন আপনি 70+ আছে, যেখানে 70+ থাকবে সেখানে। আর গুগল ট্রেন্ডসটা হচ্ছে এরকম একটা জায়গা, ফোকাস কিওয়ার্ডটা আমাদের বের করতে হলে গুগল ট্রেন্ড সবচাইতে হাই যেটা থাকবে সেটাই আমাদের ফোকাস কিওয়ার্ড হবে। আমি যে 20টা শব্দ বের করবো, 20টা শব্দের মধ্যে ওই 20টা শব্দের মধ্যে যেই শব্দের গুগল ট্রেন্ডস সবচাইতে হাই রেঞ্জে থাকবে, গুগল ট্রেন্ডস। এটা পুরোটা এখন আপনাদের মাথায় খুব এলোমেলো লাগছে, যখন আমি প্র্যাকটিক্যালি কাজটা দেখাবো এত এলোমেলো লাগবে না। গুগল ট্রেন্ডস নাকি TRENDES? TRENDES, ট্রেন্ডস, ট্রেন্ডস। গুগল ট্রেন্ডস এর সবচাইতে হাই রেঞ্জে যে থাকবে সে হচ্ছে আমার ফোকাস কিওয়ার্ড হবে। ফোকাস কিওয়ার্ড মিন্স হচ্ছে মেইন কিওয়ার্ড, বাকিগুলি হচ্ছে তার হেল্পিং হ্যান্ড, বাকি যে 19টা কিওয়ার্ড থাকবে ওইগুলিও তার হেল্পিং থাকবে। এখন কথা হচ্ছে আমরা যখন কিওয়ার্ড বের করব, ফেসবুকের জন্য বের করার ওয়ে আলাদা, ইউটিউবের জন্য বের করার ওয়ে আলাদা, গুগলের জন্য বের করার ওয়ে আলাদা। আপনি যখন কিওয়ার্ড বের করবেন তখন আমরা যে কিওয়ার্ড প্ল্যানার গুলি ইউজ করবো বা কিওয়ার্ডের জন্য টুল ইউজ করবো, ওই টুলে দেখবেন যে সার্চ কনসোলটা আপনাকে ওখানে শো করতে হচ্ছে যে আপনি কোন কান্ট্রির জন্য, কোন ল্যাঙ্গুয়েজের জন্য, কোন সার্চ কনসোলের জন্য বের করছেন। এই তিনটা জিনিস দেখে নেবেন। আপনি যদি ইউটিউবের জন্য বের করেন তাহলে অবশ্যই ইউটিউব লিখে দিবেন, তারপরে কিওয়ার্ড সার্চ করবেন। আপনি যদি গুগলের জন্য নেন তাহলে আপনি অবশ্যই গুগল লিখে দিবেন বা ওয়েব সার্চ লিখে দিবেন, তারপরে সেটা নেবেন। আর যদি কি বলে ফেসবুক ইনস্টার জন্য নেন তাহলে ওয়েব সার্চ দিলেই হয়ে যায়। কিছু কিছু জায়গায় ফেসবুক আর ইনস্টার জন্য আলাদা পাওয়া যায়, কিছু কিছু জায়গা হচ্ছে ওয়েব সার্চ দিলে চলে আসে। এখন কথা হচ্ছে যে আমরা ফোকাস কিওয়ার্ড বা আমরা কিওয়ার্ড যখন বের করব, নতুন ফেসবুকের অ্যালগোরিদম অনুযায়ী নতুন ফেসবুকে কিছু আপডেট চলে এসেছে, যেটা হচ্ছে আপনাদের প্লাস পয়েন্ট। আগে আমাদের কিওয়ার্ড বের করতে হতো যে এইটা কত ইউজ হয়েছে সেটা দেখার জন্য, কিন্তু এখন ফেসবুক যেটা করে সেটা হচ্ছে এখন ফেসবুকে না ওইটা আর আমাদেরকে বের করতে হয় না। আপনি যখন একটা ওয়ার্ড টাইপ করবেন তখন অটোমেটিক্যালি ফেসবুক আপনাকে দেখাতে থাকবে এই ওয়ার্ডটা ফেসবুকে কতবার ইউজ হয়েছে, এই ওয়ার্ডটার পপুলারিটি কেমন, যেই ওয়ার্ডের যত পপুলারিটি থাকে ওই ওয়ার্ডের রেঞ্জটা মানে রিচটা তত ভালো হয়, তাই না? আগে আমরা এটা কিওয়ার্ড প্ল্যানার দিয়ে খুঁজে বের করে এনে বসাতে হতো, কিন্তু ফেসবুক নতুন আপডেটে এই জিনিসটা এসছে যে আপনারা এখন আর আমাদের খুঁজে নিতে হয় না, আমাদের কিওয়ার্ড আকারে খুঁজে নিতে হয় না। অটোমেটিক্যালি একটা মানে রিলেটেড শব্দ বা রিলেটেড ওয়ার্ডটা যখন লিখি তখন ওরা দেখাতে থাকে এই ওয়ার্ডে কত সার্চ হয়েছে, এই ওয়ার্ডের মান্থলি কত কি আছে ওখানে দেখায়। তো এখন আর আপনাদের ফেসবুকের জন্য কিওয়ার্ড প্ল্যানারে যেতে হয় না। ওকে জি আপু, আচ্ছা আর এইটুকুই। কিওয়ার্ডের কাজটা কেন করতে হয়, কিওয়ার্ডের কাজ করতে হয় কারণ এতদিন আপনারা শুনেছেন এসইও, আমার মুখে এসইও শব্দটা অনেক শুনেছেন, এসইও সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কি, যে আমরা যে সার্চ করি, এই যে একজন সাদ বললো বা অ্যানি বললো, আপু আমরা সার্চ করি যে শব্দটা দিয়ে, যে সার্চের জন্য যেই মানে সার্চের জন্য যেই মাধ্যমগুলি আমরা ইউজ করি বা ব্যবহার করি, কোন মাধ্যম ব্যবহার করি, গুগল করি, মানে পুরো ওয়ার্ল্ডে কি কি করে, গুগল, বিং, বাইডু, ইয়াহু, তারপরে হচ্ছে ইয়েন্ডেক্স, তারপরে ডাকডাকগো, তারপরে বাংলাদেশ এসএটিপি লিকা, তারপরে আরো অনেকগুলি আছে, ওই দিন কে যেন একটা লিস্ট আমাকে দিয়েছিল, এরকম অনেকগুলি সার্চ ইঞ্জিন আছে।
কিন্তু পপুলার সার্চ ইঞ্জিন কি বা ফেমাস কি? ফেমাস সার্চ ইঞ্জিনের মধ্যে হচ্ছে গুগল, পুরো ওয়ার্ল্ড ওয়াইড প্রচুর ইউজ হয়, প্রচুর পরিমাণে গুগল ইউজ হয়। গুগল ইউজের মাত্রা বা গুগল ইউজের যে লিমিটেড রেঞ্জটা আমি আপনাদেরকে বলছি, এই রেঞ্জটা কিন্তু এমন না যে এইটাই হচ্ছে একদম সঠিক রেঞ্জ। এইটা মেবি এখন একটু বেড়েছে। আমি যতটুকু জানতাম, আমি জানতাম হচ্ছে আপনার জুনেও দেখেছি, অগাস্টের দিকেও দেখেছি সেম ছিল, 92.71% ছিল। এখন মেবি এটা 92.82% এসছে। আর বিং আমি যা বলছি এর মানে এই না, আপনারা নতুন আপডেটটা পেয়ে যাবেন, নতুন আপডেটটা একটু গুগল করলেই পেয়ে যাবেন। বিং এ আগে ইউজ হতো হচ্ছে 2.32%, ইয়াহুতে ইউজ হতো 1.59%, বাইডু ইউজ হতো 1.06%, ইয়েন্ডেক্স ইউজ হতো 0.56%, ইয়েন্ডেক্স আরইউ, এটা রাশিয়ার জন্য আলাদা একটা সার্চ ইঞ্জিন। ইয়েন্ডেক্স আরইউ হচ্ছে রাশিয়ার আলাদা একটা সার্চ ইঞ্জিন, আর ইয়েন্ডেক্স, শুধু ইয়েন্ডেক্স হচ্ছে চায়নার একটা সার্চ ইঞ্জিন। এইটার শুধু যেটা চায়নার ছিল সেটার সার্চ কনসোল ছিল, মানে ইউজার লিমিটেশন ছিল 0.5%। এখন কথা হচ্ছে যে এই যে আমাদের সার্চ ইঞ্জিন গুলি এখানে যে ইউজ হচ্ছে, তো আমার কি বাইডু, বিং, ইয়াহুর জন্য বেশি প্রয়োজন না আমার গুগলের জন্য বেশি প্রয়োজন? আমি অবশ্যই চাইবো যাতে সেটা গুগল র্যাঙ্ক করে, তাই না? জি আপনি বেশি। আর পুরো ওয়ার্ল্ডে আমরা যে এসইও করি, আমরা অনেকেরই ধারণা আছে এসইও মানেই হচ্ছে ওয়েবসাইটের কাজ, যদি এটা কেউ মনে করেন এটা হচ্ছে আপনার জানা অর্ধেক সত্য। আপনার জানা অর্ধেক সত্য কথা হচ্ছে হ্যাঁ, এসইওর জন্য, সরি, ওয়েবসাইটের জন্য এসইও প্রয়োজন, কিন্তু এসইও কিন্তু আমাদের অন্য জায়গার জন্য প্রয়োজন। প্রত্যেকটা জিনিস যখন আমরা যে কোনো জায়গায় সার্চ করছি, সেটা ফার্স্টে আসার রিজনটাই হচ্ছে এসইও, সেটা সোশ্যাল মিডিয়া, সেটা ওয়েবসাইট, যে কোনো জায়গা হতে পারে। বুঝতে পেরেছেন? জি। এই অপটিমাইজেশন মানে, অপটিমাইজেশন শব্দটা আমি প্রথম দিন ক্লাসে বলেছিলাম, এই অপটিমাইজেশন শব্দটা আপনারা যতদিন আমার সাথে ক্লাস করবেন শুনতে থাকবেন, কন্টিনিউয়াসলি আপনাদের কানে যাবে। অপটিমাইজেশন হচ্ছে, সহজ কথা যদি বাংলায় আমি আপনাদেরকে বোঝাই, সেটা হচ্ছে যে একটা বাসা গোছানো, একটা অগোছালো বাসা তাকে আপনারা গুছিয়ে রাখা, বা আপনি যে কাপড়টা পরেছেন সেই কাপড়টা আপনি গোছালো ভাবে পরা, পরিধান করা। যেমন আমরা অনেক সময় দেখি যে আমরা খুব সুন্দর করে টিপটপ আকারে চুল টুল আছড়ে, হ্যাঁ, একটু লোশন দিলাম, একটু লিপজেল দিলাম, টুকটা শীতের দিন টুকটা ফেটে গেছে, একটু লিপজেল দিলাম, টি শার্টটা পরলাম, কলারটা ঠিক করলাম, বাটনটা লাগালাম, একটা এটার সাথে একটা ক্যাজুয়াল প্যান্ট পরলাম হয়তো, বা লোফার পরলাম, পরে আমরা বের হই। এই যে একটা গেট আপ, এটা কিন্তু প্রপার একটা টিপটপ বলতে পারি আমরা, তাই না? কিন্তু এখন যদি আপনি একটা টি শার্ট পরলেন, একটা হাফ প্যান্ট পরলেন, সাথে একটা কেডস পরলেন, চুল আঁচড়াইলেন না, মুখে ঠোঁটটা ফাটা থাকলো, এটা কি গোছানো ওয়েতে বের হলেন? না। এই যে গোছানো, এই গোছানোটাকে এই অপটিমাইজেশন বলি আমরা। সবই আপনার কাছে আছে কিন্তু এলোমেলো ভাবে আছে। আপনি এখন যেটা করবেন সেটা হচ্ছে এলোমেলো গুলিকে মানে প্রপার ওয়েতে গুছিয়ে দিবেন, কোনটা কোথায় থাকে, এটা সাজানো। হ্যাঁ, সাজানো গোছানো। যেমন আমরা ফুল কিনে আনতে পারি কিন্তু আমরা কিন্তু ফুলের তোড়া সাজাতে পারি না, কেন? কারণ ফুলের দোকানদার হচ্ছে ওই ফুলের তোড়াকে অপটিমাইজ করে, আমরা ফুল কিনি সে অপটিমাইজ করে। যে কাজটা এখন মানুষ হচ্ছে তার সোশ্যাল মিডিয়া ইউজ করবে, আমরা অপটিমাইজ করব। বুঝতে পেরেছেন? জি আপু। এসইও এর জন্ম যদি আমরা বলে থাকি, এসইও এর জন্ম হচ্ছে আপনার 91 এ, আর এসইও এর জনক যদি বলি, জনক ওই দুইজন হচ্ছে আপনার 96, ওই দুজনের ইয়ে হচ্ছে 96 এ। আর গুগলে প্রতি পার সেকেন্ডে গুগলে 70,000 কোয়েরি সার্চ হয়, প্রতি সেকেন্ডে, পার সেকেন্ডে গুগলে 70,000 কোয়েরি সার্চ হয়। আপনাদেরকে এইটার আমি ট্রাই করব একটা শিট দিতে, তবে নট এখনই, সেটা আপনাদের কিওয়ার্ডের ক্লাসের পরে, ঠিক আছে? আর কিওয়ার্ড বের করতে হলে সেটা বলতে পারেন যে একটা শব্দ বের করতে গেলে আমরা আপু কি শব্দ ধরব, শব্দটা কিভাবে বের করব, তাই না? কি শব্দ ধরবেন, কিভাবে বের করবেন? বায়ার আপনাকে তার টপিক বলে দিবে,
যে যেমন ধরেন আমাকে বায়ার বলে দিল যে আমার এই পেজ আমারটা হচ্ছে, আপনি যখন জিজ্ঞেস করবেন যে আপনার পেজ কি রিলেটেড, তো আপনাকে সে যেমন আমি কাজ করতে গিয়ে আমার অনেক উইয়ার্ড এক্সপেরিয়েন্স হয়েছে, আমি আপনাদের সাথে শেয়ার করেছি কিনা জানি না, যে আমি গত ব্যাচের একটা ভাইয়ার একটা কাজ পেয়েছে, সেটা হচ্ছে লরি আছে না ট্রাক লরি, জি বড় লরিগুলি, লরিতে তালা থাকে না, লরির পিছনে যে তালা লাগায় লরির গেটটা, তার ওই তালার বিজনেস, ওই তালার তার অনলাইনে পেজ, সে ওই তালার অ্যাডভান করাতে চায়। আপনি চিন্তা করেন জিনিসটা কতটা উইয়ার্ড, যে একটা লরি, আমরা লরির বিজনেস বুঝি, লরির তালা, ওই তালার অনলাইন পেজ, ওই পেজের ফেসবুক বুস্টিং, ফেসবুক প্রমোট, এখন তার প্রমোট করতে গেলে আপনার ফেসবুকে ফার্স্ট আপনার টার্গেট ধরতে হবে, এখন তাকে যে তার যে পোস্টের জন্য আপনি কিওয়ার্ড বের করবেন কিভাবে করবেন, কি নিয়ে করবেন বলেন তো, সে তো আপনাকে তার প্রোডাক্ট সম্পর্কে বলে দিছে, তার মানে আপনার ধরতে হবে লরি রিলেটেড যারা আছে, কারণ এই তালা খালি লরিতেই লাগে, এই লকটা তো শুধু লরিতেই লাগে তাই না। এখন কারের লক যদি বলি, কারের লক হলে সেটা আপনার প্রাইভেট কারেও লাগতে পারে, সেটা জিপেও লাগতে পারে, সেটা আপনার প্রাইভেট কারের যে কোনো, মানে যদি প্রাইভেট কারের লকের বিজনেস হয় আপনার, তাহলে যে কোনো টাইপের প্রাইভেট কারে লাগবে, সেটা হোক এক্স করোলা, জি করোলা, প্রিমিও, তারপর ল্যান্সার, তারপর আর কি আছে জানো, এলিয়েন আছে, তারপর আর কি কি জানো আছে, আমি আপনাদের মতো অত নাম জানি না, এই যে দেখছেন বেরোবে এখন কথা বেরোবে, তো এই যে গাড়িগুলি, এই গাড়ির তালার বিজনেস আমাদের, মানে তালার বিজনেস যদি কেউ করে মোটামুটি সবার একই রকম তালা লাগে, বা গাড়ির পার্সেল বিজনেস করলে মোটামুটি সবার, যারা গাড়ির পার্সেল বিজনেস করে বেসিক্যালি তাদের কাছে সব গাড়ির পার্স থাকে, যারা ইলেকট্রনিক কোনো পার্সেল বিজনেস করে তাদের কাছে সব টাইপের পার্স থাকে, এখন কেউ যদি আপনাকে বলে আমার ইলেকট্রনিক পার্সেল বিজনেস, আপনি কিওয়ার্ড খুঁজতে গেলে কি খুঁজবে, কিওয়ার্ড খুঁজতে গেলে ফার্স্ট শব্দটা আপনাকে বের করতে হবে, ফার্স্ট শব্দটা কোনোদিন বায়ার বলে দিবে না। এখন ফার্স্ট শব্দটা মানে কি, ফার্স্ট শব্দ মানে হচ্ছে আপনার এটা আপনার মাথা, ফার্স্ট শব্দটা হচ্ছে আপনার মাথা, মানে আপনার মাথা বলতে এটা রাগ করে আপনার মাথা না, মানে হচ্ছে আমাদের বডির মেইন পার্ট কি আমাদের মাথা না, বডির মেইন পার্ট ওই ফার্স্ট শব্দটা, সেটা হচ্ছে মনে করতে পারেন আপনার বডির একটা মাথা, তারপরে যদি ওই মাথা দিয়ে শব্দ খুঁজে না পান তারপরে কি করবেন, আপনার হাত লাগাবেন, আপনার ডান হাত লাগালেন পেলেন না, বা হাত লাগাবেন পেলেন না, তারপরে পা লাগান, মানে হচ্ছে তেল দেয়া, মানে লেজ বের করা, ওই শব্দটা লেজ বের করা, কিওয়ার্ড শর্ট কিওয়ার্ডও হতে পারে, লং টেল কিওয়ার্ডও হতে পারে, কিওয়ার্ড শুনবেন যে শর্ট টেল কিওয়ার্ড, লং টেল কিওয়ার্ড, ফোকাস মানে মেইন একটা ওয়ান ওয়ার্ডের কিওয়ার্ড, বুঝতে পেরেছেন। এখন এটা ক্যাটাগরি মানে এটা ভাঙতে হয়, কিওয়ার্ড যখন আমরা না পাই বেসিক ক্যাটাগরিটা ধরে যখন আমরা না পাবো, তখন হচ্ছে আমাদের এই শব্দটাকে ভাঙতে হবে, এটা তো ভেঙে 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 এটাকে কোথায় নেওয়া যায়, যেমন কারো যদি কুকিং রিলেটেড চ্যানেল হয়, কুকিং এ কি আসে, এনি কাইন্ড অফ কুজিন আসবে তাই না, ফার্স্ট আমরা কুকিং দিয়ে খুঁজবো, কুকিং দিয়ে যখন আমার রিকোয়ারমেন্ট অনুযায়ী না পাবো, তখন আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাকে তার ভাঙানো, মানে এটা কি বলে, তার পার্ট করে স্টার্ট করতে হবে, কিভাবে, যে কুকিং এর শর্ট, কুকিং এর যদি আমরা ভাঙি বা আপনার এটাকে আমরা কি বলে শব্দটাকে, আমি জানি শব্দ ভুলে যাই, বাংলা না ইংলিশ না, কুকিং এর ভাঙা, ভাঙার যে লং টেল শর্ট টেল, আমি মানে শব্দ বলতে বলতে মাঝে মাঝে আমি বাংলা শব্দ ভুলে যাই, অনেক সময় ইংলিশ শব্দও ভুলে যাই, সেটা হচ্ছে, আচ্ছা দাঁড়ান আমি মনে করি শব্দ, সংক্রান্ত বলতে যাচ্ছেন না, সংক্রান্ত, হ্যাঁ সাব ক্যাটাগরি, এই যে বেরিয়েছে শুভাশিস বলছে, ক্যাটাগরি থেকে আমরা সাব ক্যাটাগরিতে যাব, সাব ক্যাটাগরিরও সাব ক্যাটাগরি থাকে, এই যে ক্যাটাগরিটা হচ্ছে মেইন শব্দ, তারপর সাব ক্যাটাগরি হচ্ছে শর্ট টেল কিওয়ার্ড, সাব ক্যাটাগরি তারপরে আরো ক্যাটাগরি বের করা হচ্ছে লং টেল কিওয়ার্ড, বুঝতে পেরেছেন, কথাগুলি সব মাথার উপর দিয়ে যাবে, দরকার নেই জোর করে নেটওয়ার্কে আনার, ছেড়ে দেন নেটওয়ার্কের উপর দিয়ে চলে যাক, আমরা প্র্যাকটিক্যাল যখন দেখবো তখন। এখন কিওয়ার্ডের যে টুলগুলি আছে, টুলগুলির নাম আমি বলে দিচ্ছি, এখানে অনেক কিওয়ার্ডের টুল অলরেডি পেইড হয়ে গেছে, অলরেডি পেইড হয়ে গেছে, তবে
ভালো কথা হচ্ছে পেইড হয়ে গেলে আমরা ওর কাছ থেকে প্রপার ইনফরমেশন না পেলেও অ্যাটলিস্ট কিওয়ার্ডের নামগুলি পেয়ে যাব। নামগুলি দিয়ে একটা ফ্রি ভার্সন আছে, একটা ফ্রি টুলস আছে, যেই টুলসের থ্রুতে আমাদেরকে ওই এসবি এসডি এবং গুগল ট্রেন্ডস বের করে নিতে হবে কষ্ট করে, ঠিক আছে? কিওয়ার্ডের টুলগুলি হচ্ছে কিওয়ার্ড টুল আইও, কিওয়ার্ড টুল আইও, আনসার দ্য পাবলিক ডট কম, এসিএম রাশ, উবার সাজেস্ট। আমার না, এটা আরমানের, আরমান আমাকে লিখছে এই জন্য আমি বলছি। আচ্ছা আচ্ছা, আরমানের, আরমান এক কাজ করেন, আপনার যে ওয়াইফাই কানেকশনের লাইনটা আছে লাইনটা এনে ডিরেক্টলি আপনার ডেস্কটপে লাগায় দেন, দেখবেন নেট ঝামেলা কম করবে। এটা কিন্তু সিরিয়াস, এই বুদ্ধিটা আমাকে ইমোনরা দিত যদি আমি শুনি না। এখন তো আমার একদম ফাইবার অপটিক লাগানো হয়ে গেছে, হয়ে যাওয়ার পরে আমার আর প্রবলেম করে না। এখন যে প্রবলেম হচ্ছে সেটা হচ্ছে আমার রাউটারটা প্রবলেম করে। আচ্ছা, আমার সাথে তাইলে আর কোনো সলিউশন এখন আরমান আমি দিতে পারবো না। আপনি আমার এখানে জিপি নেটওয়ার্ক খুব ভালো, আমি জিপিতে এমবি নিয়ে নিই, আপনাকে আমি বলবো আপনার এখানে যে অপারেটিং সিস্টেমটার নেটওয়ার্ক খুব ভালো আছে আপনি তাদের মোবাইল ডেটা নিয়ে কানেক্ট থাকতে পারেন। যদি অপারেটিং সিস্টেমে একটা নেটওয়ার্কের একটা হইলেও এক কথা ভুল ধরবেন না, আপনারা তো বুঝতে পারছে আমাকে আপনারা মাঝে মাঝে বুঝছেন পাগল বানায় দেন। কালকে আমি কথা বলতে বলতে আপনাদের ডিসকাশন ক্লাসে কতক্ষণ পরে দেখি কেউ কথা বলেন না, তারপরে দেখি আমার ইলেকট্রিসিটি নাই, আমার ইলেকট্রিসিটি নেই, আমার মোবাইল বন্ধ হয়ে গেছে। আমি তারপর মানে মোবাইল বন্ধ হয়ে যাওয়ার কারণে আমি চার্জ দিতে গিয়ে দেখি আমার ইলেকট্রিসিটি নেই, আপনারা আমার কথাও শুনতে পান। আচ্ছা, আমি এখন বলা শুরু করবো কিওয়ার্ড টুলগুলির নাম। আচ্ছা ভালো, আমাকে একটু লিংকটা কেউ শেয়ার করে দেন না, আমাদের আপু দিয়েছে তো, দিয়েছেন জি। দাঁড়ান দাঁড়ান ভাইয়া একটু দাঁড়ান, মাঝে মাঝে এই যে দিয়েছেন তো। হ্যাঁ আচ্ছা, আপনারা কি লজ্জা পান, আপনাদের লজ্জা লাগে আমাকে একটু বলবেন না আপু? কি নিয়ে তাহলে আপনারা ইয়ে করেন না কেন? আপনারা যখন অনলাইনে সরি অফলাইনে ক্লাস করতেন আপনারা কি আপনাদের চেহারা আমাকে দেখাইতেন না, নাকি লজ্জা লাগে আপনাদের? হ্যালো, এখন আর কেউ কথা বলছে? কত সুন্দর আমার ভাইয়া আপুরা আছে, আপুদের চেহারা দেখা যাবে মানুষ বুঝবে না, তো সবাই ধারণায় সুলতানা রাবেন আমি একজন আছেন যিনি হচ্ছেন এই 4 ঘন্টা এলইডিপি পেজে কথা বলতে থাকে আর কেউ কথা বলে না, আমার নামে তো বদনাম দিবে মানুষজন। আচ্ছা সবাই ভালো আছেন? আপনাদের এখানে ঠান্ডা অনেক পড়ছে, সবাই একটু সাবধানে থাকবেন, গরম কাপড় ইউজ করবেন ঠান্ডা যাতে না লাগে, কারণ এখন ঠান্ডা লাগাটা সমস্যা, করোনার পরিস্থিতি খুব বেশি ভালো না, সবাই একটু সেফে থাকবেন। এখন আমরা আবার কিওয়ার্ডের ক্লাসে চলে আসি। হ্যাঁ জি আপু, কিওয়ার্ডের হচ্ছে আমি যে টুলগুলির নাম বলছিলাম কেউ একজন বলেছেন আপু একটু ওয়েট, আমরা আপনারা মেবি লিখে নেবেন, সেটা হচ্ছে কিওয়ার্ড ফর এভরিওয়্যার, কিওয়ার্ড ফর এভরিওয়্যার, এটা হচ্ছে ক্রোম এক্সটেনশন একটা। এখানে ক্রোম এক্সটেনশনও পাবেন, কিওয়ার্ড সার্ফার যেটা হচ্ছে ক্রোম এক্সটেনশন, কিওয়ার্ড সার্ফার, ক্রোম এক্সটেনশন, গুগল ক্রোমের ওয়েব স্টোরে যাবেন, ওয়েব স্টোরে গিয়ে কিওয়ার্ড সার্ফার লিখলেই পেয়ে যাবেন। তাতে হবে কি, যে কোনো কিছু গুগলে যখন সার্চ করবেন ডান পাশে আপনাকে দেখাবে ওইটার কিওয়ার্ড কি কি ছিল। আর তারপরে হচ্ছে কিওয়ার্ড ফর এভরিওয়্যার তো লিখেছেন, কিওয়ার্ড ডট কিওয়ার্ড টুল ডট আইও,
এটা কি লিখেছেন keywordtool.io? আজকে যারা জয়েন করেননি কাইন্ডলি জি আপু লিখেছিলাম হ্যাঁ নামগুলি ধরে একটু মেনশন করে দিন আচ্ছা answerthepublic.com এখানকার লোকটা আমাকে দেখে দেখে অলওয়েজ হাসে জানেন answerthepublic.com আপনারা যখনই ওপেন করবেন লোকটা আমার দিকে তাকায় তাকায় মুচকি মুচকি হাসে জি আপু আপনি দেখছেন হ্যাঁ আপু আমি দেখছি দেখছেন ওই লোকটা অলওয়েজ আমার দিকে তাকায় তাকায় মুচকি মুচকি হাসে হ্যাঁ দাঁড়িয়ে হলো না আপু আচ্ছা আচ্ছা আমি আজকে দেখাবো না আপনাদের দিকে তাকায় তাকায় হাসবে SEM Rush, SEMRUSH, SEM Rush. Uber Suggest. এগুলো এখন অনেকগুলি পেইড হয়ে গেছে। বুঝিনে। SEM Rush, SEMRUSH. এখনো বুঝতে পারেননি? লিখছো এটা? Uber suggest UberSuggest Uber suggest আচ্ছা আরেকটা ইনফরমেশন আপনাদেরকে আমার দেয়া হয়নি সেটা হচ্ছে আমরা যে গুগলে সার্চ করি না যেটা ক্রোম আমরা তো ক্রোম সার্চ বার আর গুগল সার্চ বার চিনি চিনি তো যখন আমরা সার্চ করি মানে ওই যে ক্রোম সার্চ বারে আমরা সার্চ করি না ওইখানে যখন সার্চ করি ওইখানে সার্চের যে রেজাল্ট আসে আমরা যখন সার্চ করতে থাকি একটা ওয়ার্ড লিখতে থাকি তখন নিচে অনেকগুলি রিলেটেড টাইপের শব্দ আসে না বা ওই শব্দগুলি চলে আসে না যেটা আমরা বলি এইটাই তো চলে এসেছে নিচে দেখেন জি আপু এই সার্চ রেজাল্টটাকে সিমেন্টিক সার্চ রেজাল্ট বলে সিমেন্টিক সার্চ রেজাল্ট সিমেট্রিক সিমেন্টিক সিমেন্টিক সিমেন্ট সিমেট্রিক না সিমেন্ট্রিক আপনারা আছেন ক্লাসে জি আপু আজকে তো কম জি আপু আছি দিবাকর রাশেদ সুভাষিস সাদা সাজ্জাদ নেই আরমান তো আছে কে নেই ওয়েবসাইট থাকা মানে যেটা 1.5 বিলিয়ন আর 200 মিলিয়ন এর ডিফারেন্সটা কি বলতে পারবেন আমি বলেছিলাম আপনাদেরকে ডিফারেন্সটা মনে আছে আপনাদের জি আপু বলেন কি অ্যানি আপু বলবে না মনে নাই আপু না সুভাষিস বলেন হ্যাঁ মিউট করে সুভাষিস আমার মতো সব বলে ফেলেন আপু বলতেছি দেড় বিলিয়ন বলছিলেন সেগুলো হচ্ছে তারা হচ্ছে ডোমেনের হোস্টিং কিনছিল তো ডোমেন হোস্টিংটা হচ্ছে প্রতি বছর কন্টিনিউ করতে হয় চার্জটা তো তারা হচ্ছে যারা দেখাচ্ছে না সার্চ রেজাল্টে আর 200 মিলিয়ন যারা আছে তারা হচ্ছে প্রতি বছরই রেগুলারলি হচ্ছে তাদের চার্জটা পে করে এই জন্য হচ্ছে তারা হচ্ছে জি আপু এটাই ভালো তো আপনারা আচ্ছা আমরা যেটা বলেছিলাম না যে আপনার আমরা হচ্ছে কিওয়ার্ডের জায়গায় যাব সেটা হচ্ছে যেটা অলওয়েজ আমরা ফ্রিতে পাবো সেটা হচ্ছে গুগল কিওয়ার্ড প্ল্যানার গুগল কিওয়ার্ড প্ল্যানার গুগল কিওয়ার্ড প্ল্যানার যারা লিখে ফেলবেন তারা ধরা খেয়ে যাবেন কারণ গুগল কিওয়ার্ড প্ল্যানার হচ্ছে গুগল অ্যাডসে যেতে হয় গুগল অ্যাডসে ads.google.com এ যেতে হবে আপনাকে ads.google.com এ গেলে ওখানকার আমরা হচ্ছে একটা দেখবেন সাইন ইন আর একটা দেখবেন স্টার্ট নাও আমরা স্টার্ট নাও দিয়ে স্টার্ট করে দেব কারণ আমাদের গুগল অ্যাডস এর কোনো কাজ এখন নেই আমাদের সো আমাদের অ্যাড অ্যাকাউন্টের প্রয়োজন নেই আমার কথাটা কি বুঝতে পেরেছেন ওইটা গুগলের অ্যাড অ্যাকাউন্ট গুগল অ্যাডস এর অ্যাড অ্যাকাউন্ট বুঝছেন যে আমরা ফেসবুকের যে অ্যাড ম্যানেজার দেখেছি না আমরা লিংকডইন এর অ্যাড ম্যানেজার দেখেছি না
লিংকডইনের অ্যাড ক্যাম্পেইনের জন্য ওইরকম গুগলের থ্রুতে যে অ্যাডগুলি দেয়া হয় ওইটার জন্য ওই অ্যাড অ্যাকাউন্টটা ইউজ হয় যেটা হচ্ছে ads.google.com সো ওখানে গিয়ে আমাদের সাইন ইনের কোনো প্রয়োজন নেই ওখানে যে কাজটা আমাদের করতে হবে সেটা গিয়ে সেটা হচ্ছে আমরা স্টার্ট নাও দিয়ে দিব স্টার্ট নাও দিয়ে দেওয়ার পরে আমরা সেখান থেকে কিওয়ার্ড প্ল্যানারটা ফ্রিতে ইউজ করব এখন আমাদের বাঙালিদের মধ্যে একটা জিনিস সবচেয়ে বেশি হয় সেটা হচ্ছে আমার প্রয়োজন থাকুক আর না থাকুক আমি বুঝি আর না বুঝি সব জায়গায় আমার মাথাটা আমার ঢুকানো লাগবে আমার নাক একটা আল্লাহ মানে আমাদের বাঙালিদের নাকটা মেয়েবি খুব লম্বা দিয়ে দিয়েছিল আমাদের নাকটা ঢুকানো লাগবে এখন বলতে পারেন আপনি এটা কেন বললেন কারণ প্রয়োজন ছাড়াও আমরা অনেক কিছু অনেক অ্যাকাউন্ট অনেক জায়গার অনেক অ্যাকাউন্ট আমরা অ্যাক্টিভ করে ফেলেছি অ্যাকাউন্ট আমরা ক্রিয়েট করে ফেলেছি হচ্ছে তো আমাদের এরকম তাই না অনেক জায়গায় অনেক অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলেছি সো আমাদের যেটা করতে হবে যে যদি গুগল অ্যাড অ্যাকাউন্ট হয়ে যায় তাহলে প্রবলেম নেই কিন্তু আমরা ট্রাই করব যাতে এখন আমাদের অ্যাড অ্যাকাউন্টটা না হয় আরেকটা বেসিক ইনফরমেশন আমি জানি না আপনারা জানেন কিনা যাদের পেওনিয়ার কার্ড আছে আপনাদের কেউ কি পেওনিয়ার মানে পেওনিয়ারের অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলেছেন বা পেওনিয়ারের কি স্টার্ট করে দিয়েছেন আছেন না আপু আছেন না আপু আচ্ছা না আপু যদি থাকে তাহলে পেওনিয়ার এবার নতুন একটা রুলস আপডেট করেছে সেটা হচ্ছে পেওনিয়ারের যে কার্ডটা আমরা পেতাম না ওই কার্ডের জন্য পেওনিয়ারকে আমাদের ইয়ারলি $29 পে করতে হতো চার্জ রেভিনিউ কার্ড বলো এটাকে ওই কার্ডের জন্য আমাদেরকে হচ্ছে $29 পে করতে হতো ঠিক আছে আর পেওনিয়ার অ্যাকাউন্টের জন্য আমাদের কোনো ডলার পে করতে হতো না কিন্তু পেওনিয়ারের নতুন আপডেট এসেছে কেউ যদি পেওনিয়ার অ্যাকাউন্ট ক্রিয়েট করে থাকেন কিন্তু এক বছর ইউজ করেননি এক বছর পরে আপনি ইউজ করবেন ইউজ করতে গেলে তখন আপনার $29 হচ্ছে ইয়ে দিতে হবে ফাইন দিতে হবে কারণ এই এক বছর আপনি প্রয়োজন না থাকলে পেওনিয়ার অ্যাকাউন্ট কেন খুললেন নে এখন বাঙালি পেওনিয়ার অ্যাকাউন্ট খুল তোমরা বুঝছেন জি পেওনিয়ার অ্যাকাউন্ট খোলার কথা যাদের চিন্তায় আছে মাথায় আছে তাদেরকে যেটা করতে হবে পেওনিয়ার অ্যাকাউন্ট আমরা আমাদের ফাইবারের জন্য তো প্রয়োজন আমরা অ্যাকাউন্ট খোলাটা শিখে নিব কিন্তু অ্যাকাউন্টটা আমরা এখনই ওপেন করব না কারণ পেওনিয়ারের নতুন আপডেট অনুযায়ী তারা হচ্ছে এক বছর যদি আমি ইউজ না করি তাহলে হচ্ছে তারা আমার থেকে $29 কেটে নিবে চার্জ করবে পরের বছর যখন আমি ইউজ করব তখন তারা আমার থেকে চার্জ করবে দ্যাটস ওয়াই আমরা এই কাজটা করব না এখন আমাদের যখন দেখবো যে আমাদের ওয়ার্ডার রানিং হওয়া শুরু হয়ে গেছে তখন আমরা ট্রাই করব পেওনিয়ার কার্ডের জন্য এবং তখন আমি আপনাদের সাথে তো অলওয়েজই আছি আমাকে নক করবেন সবাইকে নিয়ে একদিন বসে সেটা হয়তো তখন আমার কাছে জুমের এই প্রো ভার্সনটা থাকবে না তখন হয়তো আমি আপনাদের নিয়ে বসে গুগল মিটে বসে আমি হচ্ছে আপনাদেরকে ইয়ে করে পেওনিয়ার কার্ডটা সরি পেওনিয়ার অ্যাকাউন্টটা ক্রিয়েট করে দেবার পেওনিয়ার অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে পেওনিয়ার কার্ডের যে ব্যাপারটা হবে সে ব্যাপারটা হচ্ছে পেওনিয়ার অ্যাকাউন্টের যদি আপনার $100 থাকে তখন আপনি কার্ডের জন্য মানে ইয়ে করতে পারবেন অ্যাপ্লাই করতে পারবেন আচ্ছা আমরা পেওনিয়ার কার্ডের কথা পরে যাই আমরা কিওয়ার্ড প্ল্যানারে যাই আমার সাথে কেউ একজন স্ক্রিন শেয়ার করেন আমার সাথে কেউ একজন স্ক্রিন শেয়ার আমি করব হ্যাঁ করেন আমি হচ্ছে যে সুমন ভাইদের কথা বলি না যে সুমন ভাই বিজয় সুমন কান্তি দাস 105 ব্যাচের ওই ভাই গেলে চায়ের ব্রেক দিতাম না ওই ভাইয়ের বাসায় মাঝে মাঝে পাখি ডাকা খুব সুন্দর শব্দ আসতো ভাইয়ের বাসা তো খাগড়াছড়িতে আমি তখন জানতাম না তো ভাইয়াকে যখন জিজ্ঞেস করলাম ভাইয়া এই পাখি ডাকে কার বাসা কার বাসা পরে একদিন দেখলাম যে সুমন ভাইয়ের বাসা ডাকে তখন বললো আপু আমার বাসার পাশে মানে পিছনের জায়গাটা উনি যেখানে বসতো তার পিছনের জায়গাটা খালি ছিল ওইখানে হচ্ছে পাখি ডাকতো খুব সুন্দর পাখি ডাকার শব্দ আমাদের পাখি ছিল দুইটা ওই দুইটা পাখি আবার পাঁচটা বাচ্চা দিয়েছে সেদিন এখন শব্দগুলো বেশি হয়ে যাচ্ছে আচ্ছা তাইলে আমার জন্য দুটা পার্সেল করে পাঠাই দিন ভাইয়া আপনারা রামপুরা টিভি সেন্টার এখানে চলে আসলে ওখান থেকে আমার বাসায় আসতে 10 থেকে 15 মিনিট সময় লাগে ঠিক আছে বাকি অ্যাড্রেস হচ্ছে আপনাদেরকে প্রাইভেটে দিব লাইভে দিব না ওই দিন আমি আমার বাসার অ্যাড্রেস দিয়ে দিয়েছিলাম আপনাদেরকে আচ্ছা যাই হোক আমরা ভাইয়া আপনি হচ্ছেন
ads.google.com লিখেন ads.google.com এতক্ষণ যেই যে লম্বা একটা ভাষণ দিলাম অনেকের হচ্ছে লম্বা লেকচার দিলে ঘুম আসে আপনারা কি ঘুমিয়ে গেছেন না বুঝতে পারছেন বুঝতে পারছি আপু না আপু ঘুমাইনি কোথাও প্রবলেম থাকলে অবশ্যই আপু ইনস্ট্যান্ট জিজ্ঞেস করে ক্লিয়ার হয়ে নেবেন নয়তো কিওয়ার্ড মাথায় না ঢুকলে আপনারা হচ্ছেন পরে কাজ করতে পারবেন না আচ্ছা এই যে দেখেন এখানে এটা ads.google.com এ আসার পরে আমাদের ইন্টারফেসটা এরকম এখানে সাইন ইন আছে না সাইন ইন হচ্ছে আপনার গুগল অ্যাকাউন্ট আপনার জিমেইল অ্যাকাউন্টে দিয়ে করতে হয় তারপরে সেটা হচ্ছে গুগল অ্যাড অ্যাকাউন্টে চলে যাবেন আমাদের গুগল অ্যাড অ্যাকাউন্টে যাওয়ার প্রয়োজন নেই উইদাউট সাইন ইন মানে উইদাউট সাইন ইন এ আমরা হচ্ছে পরের কাজটুকু করতে পারবো মানে অ্যাড অ্যাকাউন্টের যে কিওয়ার্ড প্ল্যানারটা সেটা শুধু ইউজ করব এবং কিওয়ার্ড প্ল্যানার ইউজের জন্য কখনোই সাইন ইন দিতে হয় না কিওয়ার্ড প্ল্যানার ইউজার জন্য কখনোই সাইন ইন দিতে হয় না আপনারা কি আমার কথাটা বুঝতে পারছেন জি আপু কেউ ভুলেও বলবেন না আপু আপনি তো বলছেন আমার তো মনে নাই আমি তো সাইন ইন দিয়ে দিছি কিওয়ার্ড প্ল্যানারের জন্য সাইন ইন দিতে হয় না ঠিক আছে জি আপু আপনার ঠিক আছে রাশেদ বাকিদের ঠিক মনে হয় জি আপু জি আপু জি আপু জি আপু হ্যাঁ এটা স্টার্ট নাও তো দেন স্টার্ট নাও এখানেও দেখবেন এই যে নিচে নিচে গেলেও দেখবেন নিচে কিছু আছে কিনা আমাকে একটু দেখতে হবে সুইচ টু এক্সপার্ট মোড ভাই সুইচ টু এক্সপার্ট মোড নিচে আসেন নিচে আসেন নিচে আসেন স্ক্রল করে নিচে আসেন আচ্ছা এই যে এনার আপনি যে প্রথমে যে দাগটা দিয়েছেন তার উপর একটা জিমেইল দেখা যাচ্ছে এটা তো ভাইয়া জিমেইল আমার জিমেইল এর এই যে এখানে দেখেন জিমেইলটা লগইন করা আছে না অটোমেটিক্যালি ওনাটা দেখায় এই জন্য এটা দেখাচ্ছে আমাদের এটা দরকার নাই আমরা এই যে দেখেন এখানে এসে সুইচ টু এক্সপার্ট মোড দেখতে পাচ্ছেন আমি এখন ভাগ করেছি এই জায়গায় চলে যাব জান ক্লিক করব হ্যাঁ এটা হচ্ছে আমরা ক্যাম্পেইনের জন্য মানে গুগল অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট না করে কিভাবে আমরা ইউজ করব এখানে না এই যে দেখেন এখানে একটা অপশন ক্রিয়েট অ্যান অ্যাড অ্যাকাউন্ট উইদাউট ক্যাম্পেইন দেখতে পাচ্ছেন আমরা এটাতে ক্লিক করব ওকে এখানে দেখি ভাই একটু স্ক্রল না আচ্ছা এখানে সাবমিট হোল্ড অন এখানে সাবমিট কেন আসছে জানেন কারণ হচ্ছে দেখেন এটা কিন্তু গুগলের অ্যাড এর বিলিং অপশন গুগলের অ্যাড এর বিলিং অপশন বুঝতে পারছেন এটা নিয়ে আপু এটা কেন আসলো এটা কিভাবে দিব এটা কি দিতে হবে কিচ্ছু না এখানে কিছুই দিতে হবে না আমরা শুধু সাবমিট দিয়ে যাব কারণ এই পোর্শনটাতে আসার আগের পোর্শনটা আমরা লিখেছিলাম স্টার্ট উইথ উইদাউট ক্যাম্পেইন উইদাউট ক্যাম্পেইন লিখেছিলাম কিন্তু দেখেছিলেন নিচে যে এখানে এখনো মার্ক করা আছে আমার এখানে স্টার্ট উইথ উইদাউট ক্যাম্পেইন একটা কথা লেখা ছিল ওইটা ক্লিক করেছিলাম ওইটা ক্লিক করার কারণে আমরা ক্যাম্পেইন বা অ্যাড অ্যাকাউন্ট ছাড়াই আমরা অ্যাড অ্যাকাউন্টের কিওয়ার্ড প্ল্যানারটা ইউজ করব কিন্তু ওখানে যাওয়ার আগেও আমাদের অলওয়েজ এটা বাই ডিফল্ট একটা অপশন থেকে যায় বিলিং এর এটাকে আমাকে সেট করে দেয় ওরা সো আমি এখানে শুধু সাবমিট দিয়ে যাব সাবমিট দেন ভাইয়া এটা হচ্ছে গুগল অ্যাড গুগল অ্যাড এর ক্যাম্পেইন অ্যাকাউন্ট আমরা তো উইদাউট ক্যাম্পেইনে অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম না কিওয়ার্ড প্ল্যানারের জন্য এখন হচ্ছে আমাদের যে কাজটা করতে হবে অলওয়েজ মাথায় রাখবেন আপনারা আজকে দেখাচ্ছি দুই দিন ভুলে যাবেন যেটা করতে অনেকেই পরে বলে আপু কিওয়ার্ড প্ল্যানার খুঁজে পাই না কিওয়ার্ড প্ল্যানারটা হচ্ছে এই যে টুলস এন্ড সেটিংস টুলস এন্ড সেটিংস দেখতে পাচ্ছেন জি আপু এই টুলস এন্ড সেটিংস এ যেতে হবে টুলস এন্ড সেটিংস জি ভাইয়া এখানে গিয়ে এই যে দেখেন কিওয়ার্ড প্ল্যানার যাব হ্যাঁ রাইট নাও বাইটাকে ক্লোজ করে দেন ক্লোজ করে দেন সরি ক্লোজ করে দেন রাইট নাও না এখন দেখেন এই যে চলে আসছে ডিসকভার নিউ কিওয়ার্ড ডিসকভার নিউ কিওয়ার্ড দেখতে পাচ্ছেন হ্যাঁ ক্লিক করেন
উৎসবন নিউ কিওয়ার্ড আসছে না ওকে এখন একটা জিনিস দেখেন এখানে ইংলিশ ডিফল্ট দেখাচ্ছে বাই ডিফল্ট ইংলিশ ল্যাঙ্গুয়েজ সেট করা এবং এখানে কান্ট্রি দেখাচ্ছে বাংলাদেশ দেখতে পাচ্ছেন আমি চাইলে এখানে সব এখন চেঞ্জ করতে পারবো ওই যে বলেছিলাম আমি কান্ট্রি ওয়াইজ আমি খুঁজতে পারবো কিওয়ার্ড আমি ল্যাঙ্গুয়েজ ওয়াইজ খুঁজতে পারবো আমি গুগলের জন্য খুঁজি না ইউটিউবের জন্য খুঁজি না ওয়েবসাইটের জন্য খুঁজি খুঁজতে পারবো এই শব্দগুলি বলেছিলাম না আমি এখন আগেই বলেছি এইগুলি হচ্ছে এখানে অপশন এটা হচ্ছে এটা ফিল্টারিং বের করার ফিল্টারিং আপনি বাংলাদেশে ক্লিক করেন এখন যে ম্যাপটা চলে এসেছে দেখেন পুরো ওয়ার্ল্ডের ম্যাপের মধ্যে শুধু বাংলাদেশের এই পোর্শনটুকু ব্লু হয়ে আছে তার মানে এই পোর্শনের জন্য আমাকে এখন কিওয়ার্ড প্ল্যানার দেখাবে এইটার সিপিআর কত মানে হচ্ছে ক্লিক পার রেট কত আছে এইটার সার্চ ভলিউম কত এইটার এসডি কত ঠিক আছে কিন্তু এখন কথা হচ্ছে আপু আমি পুরো ওয়ার্ল্ডেরটা দেখতে চাই আমি শুধু বাংলাদেশ দেখতে চাই না কি করব এই যে বাংলাদেশের পাশে একটা ক্রস সাইন আছে দেখতে পাচ্ছেন এটা মেবি দাঁড়ান 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 ভাইয়া এটা কত আছে 1,94,000 একটার বাংলাদেশের কান্ট্রি রিচ হবে 1,94,00,000 এই যে কোনো একটা শব্দ আমরা বের করলে এখন ধরেন আমি বাংলাদেশ না আমি পুরো ওয়ার্ল্ডে করতে চাই তাহলে বাংলাদেশকে ক্রস করে দিব আর যদি না আমি বাংলাদেশ চাই না কিন্তু আমি ওয়ার্ল্ডের অন্য কোনো কান্ট্রি চাই অন্য পাঁচটা কান্ট্রি কেটে দেন বাংলাদেশকে কেটে দেন বাংলাদেশকে কেটে দেন ওয়ার্ল্ড এর অন্য পাঁচটা কান্ট্রি এখন দেখেন পুরোটা ম্যাপ হোয়াইট হয়ে গেছে না ব্লু অপশনটা আছে না ব্লু অপশনটা নাই নেই এখন বায়ার যখন আপনাকে যদি তার ইউটিউবের জন্য যদি তার ওয়েবসাইটের জন্য কাজ দেয় তখন আপনি কিভাবে করবেন বায়ারকে মাস্টলি জিজ্ঞেস করবেন তোমার চ্যানেলটা তুমি কোন জায়গার জন্য কাজ করছো এবং তুমি কোন কান্ট্রিকে টার্গেট করতে চাও বায়ার হোক আর মানে বায়ারের ইউটিউব চ্যানেল হোক আর ওয়েবসাইট হোক মাস্টলি এটা জিজ্ঞেস করে নেবেন তুমি কোন কান্ট্রিকে এখানে ক্লিক করে আপনারা জাস্ট কান্ট্রিগুলির নাম দিবেন এখানে মাল্টিপল কান্ট্রি সিলেক্ট করা যায় আর যদি কোন কান্ট্রি আপনি সিলেক্ট না করেন তার মানে হচ্ছে পুরো ওয়ার্ল্ড এর জন্য আপনি কাজ করছেন পুরো ওয়ার্ল্ড এর জন্য আসলে কাজ করলে রেজাল্টটা খুব ভালো আসে না কারণ পুরো ওয়ার্ল্ড এর আসলে বাংলাদেশের জন্য এক ধরনের শব্দ নিতে হয় বা যেমন আমরা বাংলাদেশের জন্য নেই অলওয়েজ 100-1K অনেক সময় দেখা যায় বাংলাদেশের বাইরের কান্ট্রিতে 100-1Kটা থাকে না লো 100-1K থাকে না তখন বলা হয় এটা খুব এক্সট্রিম লেভেলের যদি কোনো ব্যাপার হয়ে যায় তখন বলা হয় 1K to 10K নিতে 1K to 10K মনে থাকবে এটা শুধু বাংলাদেশের বাইরের জন্য বাংলাদেশে তো জীবনও 100-1K এর উপরে নিবেনই না বাংলাদেশের বাইরের জন্য হলে অনেক সময় আমাদের 1K to 10K নিতে হয় কারণ আমরা 100-1K তখন খুঁজেও পাই না তো আপু আসলে আচ্ছা এটা কি 100-1K কি বা 1K to 10K কি ব্যাপারটা কি এটা মিনহাজ জি আপু আর আসলে জিনিসটা ক্লিয়ার না আসলে জিনিসটা ক্লিয়ার না এটা হচ্ছে মান্থলি সার্চ ভলিউম মান্থলি এই শব্দটা দিয়ে কতবার সার্চ হয় 100 থেকে 1,000 বার 1,000 বার থেকে 10,000 বার 100 মানে 1K মানে হচ্ছে কি 1,000 10K মানে হচ্ছে 10,000 তো বাংলাদেশে যখন সার্চ ভলিউম 100 থেকে 1,000 পাবেন ওই শব্দটা নেবেন এর বেশিও নেবেন না এর কমও নেবেন না আর বাংলাদেশের বাইরের জন্য হলে যখন কোন এক্সট্রিম লেভেলের শব্দ যেই ক্যাটাগরিতে আমরা 100-1K পাবো না তখন ট্রাই করব যাতে আমরা 1K to 10K যাই কিন্তু 1K to 10K এর উপরে যাতে না যাই সার্চ ভলিউমের জন্য বুঝা গেল কথাটা ঠিক আছে আপু এখন হচ্ছে আমরা কেন সার্চ ভলিউম বেশি হলে ভালো না না ভাইয়া সার্চ ভলিউম বেশি হলে ভালো না কারণ যখন আমরা একটা শব্দকে মানে একটা নতুন জিনিসকে আমরা র‍্যাঙ্কে নিতে যাব তখন যদি যেই শব্দটা অলরেডি আছে যে শব্দটা অলরেডি র‍্যাঙ্ক করে গেছে ওই শব্দটা দিয়ে তো র‍্যাঙ্ক করে যাওয়ার মানে কি ওই শব্দটা দিয়ে অলরেডি কোনো কিছু একটা র‍্যাঙ্কে আছে তো সে ওই শব্দটা দিয়ে যখন র‍্যাঙ্কে থাকবে আমার ওয়েবসাইটটা দেখলে তো সে ভিজিট করবে না ভিজিট না করলে আমার রিচ বাড়বে না আমার র‍্যাঙ্কিং আসবে না তখন আলটিমেটলি কি হবে কারণ আপনি যদি এখন আরং খুঁজেন আরং রিলেটেড অনেক শব্দ আছে কিন্তু আমরা কিন্তু আরং এই ঢুকি অন্যগুলিতে ঢুকি তার মানে আমি কখনো র‍্যাঙ্কে পৌঁছাতে পারবো না
সো র‍্যাঙ্কে পৌঁছানোর জন্য আমার নিজের একটা শব্দ নিতে হয় যেটাকে আমরা ফোকাস কিওয়ার্ড বলি। এই জন্য আমাদের সার্চ ভলিউমটা খুব বেশি হতে পারবে না, বা আমাদের এসইও ডিফিকাল্টি আপনার লো থাকতে হবে, কখনো মিডিয়াম আর হাই থাকা যাবে না। এসইও ডিফিকাল্টি কি, সার্চ ডিফিকাল্টি, যেটা সার্চ ডিফিকাল্টি যদি মিডিয়াম হয় তার মানে কি হচ্ছে যে আমার ওই শব্দটা র‍্যাঙ্ক করতে অনেক সময় নিবে, বা হাই হলে সেটা তো র‍্যাঙ্ক করাই, নতুন অবস্থায় র‍্যাঙ্ক করাই পসিবল না, কারণ হাই ওইগুলি থাকে যেগুলো অলরেডি র‍্যাঙ্কে পড়ে গেছে। এবং দেখবেন লো এর মধ্যে অনেক সময় দেখা যাবে যে কিছু পেজের নাম, কিছু মানে আমরা যেটা দেখি কিছু চ্যানেলের নাম অলরেডি যারা র‍্যাঙ্কে চলে এসেছে তারা নিজেদেরকে একটা কিওয়ার্ড আকারে এস্টাবলিশ করে ফেলেছে। সো ওই কিওয়ার্ডটা আমরা নিব না, ওটা যদি 100-1 কেও থাকে তখন ওই কিওয়ার্ডটা আমরা নিব না, কারণ কেউ যদি ভগ দিয়ে খুঁজে, ধরেন ভগ হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ইন্টারন্যাশনাল একটা ব্র্যান্ড, ভগ দিয়ে যদি কেউ খুঁজে, ভগ দিয়ে খুঁজলে সে ভগই যাবে, সে কিন্তু আমার কাছে আসবে না, সুলতানারা বেয়াতে আসবে না, বুঝতে পেরেছেন? সো ভগ 1-100 কে থাকলেও আমরা সেটা নিব না। আচ্ছা, এখানে আমরা পাঁচটা কান্ট্রিকে টার্গেট করি, পাঁচটা কান্ট্রি আপনি সিলেক্ট করেন, রাশেদ আপনার ইচ্ছা মতো যেটা পাঁচটা কান্ট্রি। আমরা পুরো ওয়ার্ল্ড কে টার্গেট করে কাজ করতে পারি, এখন আপনারা চিন্তা করেন কি করবেন। বাবা বাবা, আজকের কিওয়ার্ড শেখার মানে হচ্ছে আপনাদের কালকের অ্যাসাইনমেন্ট 100 কিওয়ার্ড জমা দেয়া। 100 এতগুলা? হ্যাঁ, কত সুযোগ 100 তো কম দিয়েছি এর আগের ব্যাচকে দেওয়ার পরে, ওরা রাতের বেলা করতে করতে ওদের গ্রুপে ঝগড়া শুরু করে দিছে, ভাই আমি খুঁজে পাই না, আপু বললি কি হলো নাকি, এইটা দিব কিভাবে, আমার তো এটা পাই না, আপু কি 100-1 কে বললে হবে নাকি, নাই তো গুগলে, ওদের পুরো মাথা গরম হয়ে গেছে, ওরা রাতের বেলা ওদের গ্রুপে ঝগড়া করছে। সো কিওয়ার্ডের আপনাদের দেখবেন যে আজকের ক্লাসটা আমি পার্ট 1 লিখে রেখেছি, কারণ আজকে প্র্যাকটিস করতে গেলে আপনাদের নিজেদের মাথা থেকে অনেক কোশ্চেন আসবে, অনেক কোয়ারিজ আসবে, যেটা হয়তো এখন আপনি বুঝতে পারছেন না, বুঝতে পেরেছেন? তখন আপনারা এই কোশ্চেন গুলি লিখে নেবেন, ইনস্ট্যান্ট কোশ্চেন গুলি সবাই লিখে নেবেন, কালকে ক্লাসে আমাকে জিজ্ঞেস করবেন। হ্যাঁ আপু বলেন। অ্যানি আপু, এখানে হচ্ছে মানে আমাকে কি, আমি যে আমাকে বায়ার যে কাজটা দিবে আমি কি তার থেকে জিজ্ঞেস করে নিব যে কোন কান্ট্রিতে সে কাজ করবে? বায়ার যেমন, বায়ার আমরা যেমন বলবো যে তোমার ইউটিউব চ্যানেলকে আমরা র‍্যাঙ্কে নিয়ে আসবো, কিভাবে র‍্যাঙ্ক আনবো কিওয়ার্ড দিয়ে? এখন বায়ারকে আমি তো জিজ্ঞেস করবো না তোমার ইউটিউব চ্যানেল দেখবে কোন কান্ট্রি, বায়ারকে আমার ফার্স্টে জিজ্ঞেস করতে হবে তোমার ইউটিউব চ্যানেল কি রিলেটেড, কি দিবা চ্যানেলে, ঠিক আছে? যখন সে বলবে যে আমি কুকিং দিব, ওকে ফাইন, তুমি কুকিং কোন টাইপের কুজিন দিচ্ছ? কুকিং এ যেমন বাঙালিরা অনেক টাইপের কুজিন দেয়, তারা মানে চাইনিজটা দেয় কিন্তু পিওর চাইনিজটা দেয় না, তারা বাঙালি ট্রেডিশনের মধ্যে চাইনিজের যে মিক্সচার ওইটা দেয়, বাঙালি আর চাইনিজের ফিউশনটা দেয় তারা, তো ওইটা মোটামুটি ওয়ার্ল্ডে সবাই খায়, তো তখন আমরা ওয়ার্ল্ডকে টার্গেট করতে পারি। কিন্তু যদি এখন আপনাকে আমি বলি যে ইন্দোনেশিয়ান কোনো খাবার বা মালয়েশিয়ান কোনো খাবার, যেমন কোরিয়ান রামেন, রামেনটা এখন ওয়ার্ল্ডে সবাই খাচ্ছে, কিন্তু রামেনটা ওয়ার্ল্ডে খাওয়ার আগে, রামেন রান্নার প্রসেসটা যখন ফার্স্ট স্টার্ট হয়েছিল তখন কি সবাই খেত? তখন তাদের টার্গেট করতে হয়েছিল রামেন খায় কারা কারা, চাইনিজ, জাপানিজ, কোরিয়ান, থাই, মালয়েশিয়ান, মালয়েশিয়ানরাই তো থাই, তারপরে আর কোন দেশি, ইন্দোনেশিয়ান, ওরা রামেনটা খেত। কিমচির রেসিপি যদি সে করে, সে যদি কোরিয়ান ফুডের রেসিপি করে, তার তো ওই কান্ট্রি গুলি ধরা লাগবে টার্গেট, সে তো এটা করতে পারবে না। সো অনেক সময় বায়ারের নিশ বা বায়ারের টার্গেটটা জানলে আপনি বুঝে নেবেন কোন কোন কান্ট্রির লোকেশনটা আপনাকে টার্গেট করতে হবে। অনেক সময় বায়ার আপনাকে বলে দিবে আমার এই চ্যানেলটা এই এই কান্ট্রিকে আমি টার্গেট করতে চাই, বা আমার চ্যানেলে এই এই জিনিস থাকবে যার মেইন ভিউয়ার থাকবে হচ্ছে এই এইজ এর মানুষ বা এই কান্ট্রির মানুষ, তখন আপনাকে ওইটা করতে হবে, বুঝতে পেরেছেন আপু? অ্যানি আপু আপনার কোশ্চেন আনসার পেয়েছেন? এই কিওয়ার্ড কি আপনার মানে ডোমেইন নেমের সাথে লিংক থাকতে হবে, মানে মিল থাকতে হবে? না না না, কিওয়ার্ডে ডোমেইন নেমের সাথে মিলের কিছু নাই, কিওয়ার্ড হচ্ছে শব্দ, ডোমেইন নেম হচ্ছে আপনার কোম্পানির নাম, কোম্পানির নামের সাথে কিওয়ার্ডের কোনো মিল থাকে না,
তবে রিলেটেড থাকে। যেমন আমি একটু আগে বললাম না যে একজন মানুষ হচ্ছে ইলেকট্রনিক পার্সেল করে, তার শপের নাম আলাউদ্দিনও হইতে পারে, তার শপের নাম আমি যদি এখন ধরি যে কি জানি কি ইলেকট্রনিক্স মিডিয়া, এরকমও হইতে পারে। এখন কি আমার কিওয়ার্ড এটা না, তবে হ্যাঁ তার শপের নামটাকে আমি অলওয়েজ কিওয়ার্ড আকারে এস্টাবলিশড করার জন্য আমি এটা ইউজ করব। যদি সোশ্যাল মিডিয়া হয় তাহলে হ্যাশট্যাগ দিয়ে তার শপের নামটা আমি ইউজ করব, যাতে এটা একটা কিওয়ার্ড আকারে এস্টাবলিশড হয়, যেটা ওয়াক করেছে, ওয়াক নিজেকে একটা কিওয়ার্ড আকারে এস্টাবলিশ করে দিয়েছে, সে তার নামটাকে সব জায়গায় কিওয়ার্ড আকারে সরি হ্যাশট্যাগ দিয়ে ইউজ করে সে তার নামটাকে কিওয়ার্ডে নিয়ে এসছে। সো অলওয়েজ ট্রাই করবেন যে কোম্পানির কাজ করবেন ওই কোম্পানির নামটা হ্যাশট্যাগ দিয়ে দিতে, এটা তো অলওয়েজ একটা থাকবে, কিন্তু এটা কিওয়ার্ড না। কিওয়ার্ড হবে তার যে নিশ নিয়ে কাজ করছে তার সাথে রিলেভেন্ট ওয়ার্ড, এই জিনিসটাকে খুঁজে বের করার জন্য মানুষ যে শব্দটা দিয়ে কাজ করে। আপনারা ধরেন সোশ্যাল মিডিয়া মার্কেটিং খোঁজার জন্য কি খুঁজবেন, ফার্স্টে ডিজিটাল মার্কেটিং খুঁজবেন, ডিজিটাল মার্কেটিং দিয়ে যখন না পাবেন তারপর সোশ্যাল মিডিয়া মার্কেটিং দিবেন, সোশ্যাল মিডিয়া মার্কেটিং দিয়ে না পেলে কি খুঁজবেন, ফেসবুক মার্কেটিং দিয়ে খুঁজবেন। এই যে ভাঙছেন একটা ক্যাটাগরি থেকে সাব ক্যাটাগরি, তারপরে তারও ভাঙ, মানে ছোট 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 টুকরো করা, কোনোটার সাথে কি কোনোটা মিল আছে বা নাম এটার সাথে এটার সাথে মিলে যাচ্ছে, নাম মিল আর কিছু নেই, জাস্ট ওই রিলেটেড শব্দটাকে বের করার জন্য যে শব্দটা আমরা বের করি। আমি কি জটিল ভাবে বললাম? না আপু। আচ্ছা কয়টা দিয়েছেন, পাঁচটা দিয়ে রাশেদ কোন আপু? আমরা যখন ইনস্টাতে বা হচ্ছে যে কোনো সোশ্যাল মিডিয়াতে কোনো পোস্ট করব তখন কি নিজেদের আইডিগুলো হ্যাশট্যাগ আকারে দিব? এইটা অলওয়েজ হ্যাশট্যাগ আকারে দিবেন, নিজের আইডিটা নিজের নামটা অলওয়েজ হ্যাশট্যাগ আকারে সেভ দেন, যদি অ্যাজ এ ইনফ্লুয়েন্সার হিসেবে কাজ করতে চান তাহলে সেভ দিব। হ্যাঁ আপু, আপু হ্যাশট্যাগ এর ব্যাপারটা একটু বলতেন, আমার নিজের নাম বলতে আমার যেটা পার্মানেন্ট নাম সেটা নাকি আমি যে নামে সোশ্যাল মিডিয়া ইউজ করি সেটা? আপনি যে নামে সোশ্যাল মিডিয়া ইউজ করেন, যদি ইনস্টাগ্রাম ইউজ করে থাকেন ইনস্টাগ্রামে সেই নামে ইউজ করেন, আপনি যদি যেমন আচ্ছা আপনারা ফুড রেঞ্জারের নাম শুনেছেন, যেটা হচ্ছে ওই দিন রাশেদ ভাই বলছে, রাশেদ ভাই বলার পর থেকে আমার মাথায় ঘুরতেছে ওর নামটাই, অন্য কোনো নাম এখন মাথায়। ফুড রেঞ্জারের অরিজিনাল নাম কি? ফুড রেঞ্জার যিনি ব্লগ করেন যেই লোকটা, ওই লোকটার নাম কি? কিন্তু ওনার নাম ফুড রেঞ্জার এটা সবাই বলে। এই যে ফুড রেঞ্জার ওর নাম কি একটা জেমস মনে হয়, কি জেমস মনে হয়, কি জেমস সবাই খুঁজবেন, কিন্তু ফুড রেঞ্জার বললে সবাই চিনে যাবে। তার মানে হচ্ছে সে সোশ্যাল মিডিয়াতে ফুড রেঞ্জার নামে এসেছে, সে কিন্তু তার নামকে দেয় নাই, সে ফুড রেঞ্জার কে কিওয়ার্ড দিয়েছে। আর আজাইরা লিমিটেড খুঁজলে আজাইরা কে পাবেন? আপনি কি প্রত্যয় হিরণ খুঁজলে পাবেন? না। কিটো ভাই খুঁজলে পাবেন? কিটো ভাইয়ের নাম কয়জন জানেন? আমি জানি, আমি জানি না, আমি জানি আপু। সোশ্যাল মিডিয়াতে যেই নামটা আপনার দেয়া থাকবে ওই নামটাকে কিওয়ার্ড আকারে ইউজ করতে হয়, হ্যাশট্যাগ আকারে ইউজ করতে হয়, সেটা যে কোনো নাম হতে পারে। শাশ্বত আপনার ইনস্টাগ্রামের নাম কি? আপনার ইউজার নেম এইটা না? অবশ্যই আপনি যখন ইনস্টাতে দিবেন এই নামে দিলে তো লাভ নাই, কারণ এই নামে তো আইডি নাই, আইডি আছে যেই নামে, যেটা হচ্ছে আপনার ইউজার নেম The Phoenix. আপনাকে কিওয়ার্ড ইউজ করতে মানে হ্যাশট্যাগ দিতে হবে দ্য ফিনিক্স। আপনারা যারা যেই টাইপের নাম দেন, যেমন ওই যে আমাকে ওই দিন পাঠাইছে কি যেন দাঁড়ান, আমাকে একজন অ্যাড পাঠাইছে ফেসবুকে, ওর নাম দেখে আমার খুব মজা লাগছে। আজকে হাম্বু পুজো একটা দারুণ, আমার আম্মু কিন্তু খুব সুন্দর। আচ্ছা যেমন ধরেন
পেটুক কাপল, পেটুক কাপলের নাম শুনেছেন? তারপরে বিয়ে হচ্ছে মনে হয়, পেটুক কাপলের বিয়ে হচ্ছে না, ক্ষুদা লাক্সের বিয়ে হচ্ছে। আচ্ছা এই যে কাপল, ওটা তো আগে থাকতে কাপল। আচ্ছা ক্ষুদা লাক্সের যে মেয়েটা, ক্ষুদা লাক্সের মেয়েটার নাম কিন্তু ফাইজা, ওকে কিন্তু সবাই ক্ষুদা লাক্সে নামে চিনে, এবং ও কিন্তু ট্যাগ ইউজ করে যখন ক্ষুদা লাক্সের চ্যানেল থেকে ক্ষুদা লাক্সের কোনো প্রমোশন করে, তখন সে ট্যাগ ইউজ করে ক্ষুদা লাক্সে, এবং সে যখন ফাইজা থেকে সে ব্লক করে তখন সে ফাইজা না কি জানো ওই টাইপের নাম ওর, ওইটা থেকে করে, ও কিন্তু ওই নামটা তখন হ্যাশট্যাগ আকারে দেয়। আবার আচ্ছা আমি আরেকটা কি যেন বলতে ছিলাম ভুলে গেছি, আপনাদের কি যেন দেখানোর জন্য আসছিল, মাঝে মাঝে আমি না ভুলে যাই ভাইয়া। ওটা স্বাভাবিক কেন ভাইয়া? ও হ্যাঁ আপু, ইয়া যদি আপনার কিওয়ার্ড হইতো তাহলে ভুলে যাই হইতো। না আমার কথা ইউজ করতে ভুলে যাই নাই, আমার জন্য কথা ভুলে যাই আপনাদের মতো নাই। শীতকালে পাতা ঝরে যায়, ঠিক আছে আমাকে একজন এক পাঠিয়েছে ঝরা পাতা। এই যে ঝরা পাতা, যদি সে তার সোশ্যাল মিডিয়া থেকে কোনো কিছু পোস্ট করে, সে কিন্তু তার নামে পোস্ট করলে লাভ নাই, কারণ তার নামটা কোথাও সোশ্যাল মিডিয়াতে নেই, কেউ খুঁজলেও পাবে না, তাকে অলওয়েজ খুঁজতে হবে ঝরাপাতা নাম, ঠিক আছে? তারপরে ধরেন ওই যে মিমের জন্য একটা মিম গুলি হয় না, যে একটা লোক বসে আছে ছোট, মানে একটু উনি মেবি শর্ট, হাইটটা উনি শর্ট, ওনার এজ ভালো, একটু ব্ল্যাক ব্ল্যাক একজন, কি নাম ওনার, নাম জানেন কেউ? নাম জানেন কি ওনার? না আপু, ও যে আপু চিটাঙ্গা ভাষা ইয়া করে, যে না না চিটাঙ্গা ভাষা করে না, উনি হচ্ছেন ভাইয়া, ওনার নাম ও তো আমার মনে নেই রে ভাইয়া। কোনটা আপু? ভাইয়া এখন বাইর করতে হবে, কোনটাই ভাবে বললাম আমি পাবো না। বাইর কি করে? মিমের হচ্ছে ছবিতে ওনার ইয়ে দেখা যায়, উনি হচ্ছেন শর্ট একটা মানুষ, ব্ল্যাক পিপল, ব্ল্যাক। জি জি, এটা কোন দেশ? এটা তো বাংলাদেশ না আপু? হ্যাঁ বাংলাদেশি না, সেটা তো আমি জানি, আমি ওনার কথাই বলছি। ধরেন উনি ওনার মিম বেরোচ্ছে, হ্যাঁ এখন যদি উনি ওনার ওই ওনাকে যেটা দিয়ে পরিচিত উনি, ওনাকে কিন্তু ওইটাই হ্যাশট্যাগ আকারে দিতে হবে। যেমন অ্যানি আপু, এখন আমি যদি অ্যানি আপুকে দেই সিনিয়র অ্যানি হ্যাশট্যাগ, যদি উনি সোশ্যাল মিডিয়াতে সিনিয়র অ্যানি নামেই দিয়ে থাকেন তাহলে সিনিয়র অ্যানিই যাবে ওনার নাম, বুঝতে পেরেছেন? আপনি সোশ্যাল মিডিয়াতে যেই নামটা, ইউজার নেম যা দিবেন, আপনার হ্যাশট্যাগ তাই দিতে হবে। আচ্ছা এখন আমরা একটা ফোকাস, যে কোনো একটা টপিক কে ফোকাস করতে হবে কিওয়ার্ড খোঁজার জন্য। আমরা ধরেন ফোকাস কি ধরবো, অনলাইন ম্যাগাজিন ধরেন ভাইয়া, অনলাইন ম্যাগাজিন, ফ্যাশন ইন্ডাস্ট্রিতে অনলাইন ম্যাগাজিন, কারণ একটা ম্যাগাজিন যদি আপনি পেপার মানে হার্ড কপি বের করতে চান ওইটার হিউজ কস্টিং আছে। সো প্রথম অবস্থায় যারা বের করে বাংলাদেশে খুব কম হয়, অনলাইন ম্যাগাজিন না অনলাইন ম্যাগাজিন, হ্যাঁ অনলাইন ম্যাগাজিন দিতে পারেন, অনলাইন ম্যাগাজিন দিতে পারেন। আর হচ্ছে আমাদের মিনহাজ, আপনার মিউজিক, আপনার তো গিটার তাই না? গিটারে কি করেন আপনি, গিটার শেখান শুধু? জি আপু শেখাই, তারপর আমি রিসেন্টলি এখন মানে প্রোডিউস করতেছি, মিউজিক তৈরি করতেছি। কারো কাছে কোনো পেজ আছে, কেউ কোনো পেজ নিয়ে কাজ করেন বা ইন ফিউচার কাজ করতে চান, ওরকম কোনো পেজ কি আছে বা মাথায় ওরকম কোনো বিজনেস আছে? আচ্ছা ধরেন তুষারের সব বাদ দেন ভাইয়া, অনলাইন ম্যাগাজিন আছে কি আছে? এটা হচ্ছে কাঠের তৈরি ফার্নিচার আছে না, ওসব নিয়ে মানে জাস্ট এটা ফার্নিচারে যাবে না ওইটা না। আচ্ছা আপনারটাও খুঁজতেছি আমি, তুষারেরটাও খুঁজতেছি। তুষার আপনার তো জুয়েলারি শপ তাই না? জি। গোল্ড অর সিলভার না গোল্ড সিলভার মিক্সড? গোল্ড সিলভার মিক্স, সিলভার কম, গোল্ড বেশি, সিলভার কম গোল্ড বেশি। ওকে এখন ধরেন তুষারের একটা পেজ আছে, রাশেদ জি বলেন, তুষারের একটা পেজ আছে,
ঠিক আছে আচ্ছা ঠিক আছে ভাইয়া তুষারের অনলাইনে একটা পেজ আছে যেখানে সে গোল্ডও বিক্রি করবে সে সিলভারও বিক্রি করে ঠিক আছে এখন তার ইউটিউব চ্যানেল সে খুলতে যাচ্ছে বা তার ফেসবুক পেজে প্রমোশন সে করতে যাচ্ছে তার একটা কিওয়ার্ড প্রয়োজন এখানে কিওয়ার্ড কি হতে পারে ফার্স্ট কিওয়ার্ড হবে জুয়েলারি জুয়েলারি ফার্স্ট কিওয়ার্ড যাবে জুয়েলারি যেটা হচ্ছে আমাদের ক্যাটাগরি কারণ ও যা সেল করছে সেটা কিন্তু জুয়েলারি সেল করছে গোল্ড একটা ক্যাটাগরি জুয়েলারির একটা ক্যাটাগরি সিলভার জুয়েলারির আরেকটা ক্যাটাগরি সো আমাদের ফোকাস হবে জুয়েলারি নিয়ে আমি এখানে জুয়েলারি লিখি অনলাইন ম্যাগাজিন মুছে জুয়েলারি লিখেন আমরা পাঁচটা কান্ট্রিকে মুছে দিয়ে শুধু বাংলাদেশের জন্য টার্গেট করি তুষারের জন্য ভাইয়া টার্গেট বাংলাদেশ করেন তুষারের জন্য পাঁচটা কান্ট্রির টার্গেট আমি একটু পরে দেখাচ্ছি আগে তুষারের টার্গেট করি আমরা জুয়েলারি জুয়েলারি বান বলেছে আরে ভাই ঠিক হয়ে যাবে এরকম বানান সবার সামনে কইলে জি আপু বানান বলেছে আপনাকে আমি বানান বানাই দেব বুঝছেন পরের যিনি বলছেন জি আপু ঠিক আছে বানান বলেছে তুষার ভাইয়া কেন জি আপু বলেন না কথাটা ভালো ছিল বানান বানাই দিব জি আপু আচ্ছা এখন সেভ দেন আচ্ছা বাংলাদেশে ইংলিশ ডিফল্ট ওকে এখন এই যে গেট রেজাল্ট এখন হোল্ড অন হোল্ড অন হোল্ড অন হোল্ড অন এখন এখানে এই জায়গা দেখে কারো কি কোনো কোশ্চেন আসছে দেখেন এখানে নিচে আছে না এন্টার এ ডোমেইন টু ইউজ অ্যাজ এ ফিল্টার জি আপু আমার কোশ্চেন আসছে এখানে এটা কেন এটা কি করতে হবে আপু এটা হচ্ছে যদি জি আপু এটা হচ্ছে যেটা যে পেজটা আপনি ইয়া করবেন ট্যাগ দিবেন সেই লিংকটা এখানে এসে বসাবেন এটা সেইটা হচ্ছে এটা ডোমিনেট ডোমিনেট জন্য লাগে এটা আমাদের আসলে আমরা যখন কোনো কিছু র‍্যাঙ্কের জন্য কাজ করি তখন আমাদের এই ডোমিনেট এটা আমাদের দেয়ার প্রয়োজনই হয় না বুঝতে পেরেছেন এটা আমাদের তখন দেয়ার প্রয়োজনই হয় না আমরা যখন নতুন আমরা তো সবসময় অলওয়েজ দেখা যাবে যে র‍্যাঙ্কে চলে গেছে তার কাছে কিওয়ার্ড চলে যায় কারণ আমরা যখন কিওয়ার্ড বের করি আমরা বায়ারকে ডেলিভার করি তখন দেখবেন এক গাদা ওয়ার্ড আমি ধরে ধরে ডেলিভার করব বায়ারকে গুগল শিটে আমি বায়ারকে কিওয়ার্ড ডেলিভার করব তো ওই জন্য আমাদের তখন ডোমেইনটা দিতে হয় না জি আপু আপু এখানে কয়টা কিওয়ার্ড দেওয়া যাবে এখানে একসাথে অনেকগুলি ক্যাটাগরি দেয়া যায় কিন্তু বেটার রেজাল্ট আসে একটা একটা করে দিলে যখন একসাথে তিনটা দিবেন রেজাল্টটা একটু চেঞ্জ হয়ে যাবে খুব ভালো মানে একদম বেস্ট রেজাল্ট পাবেন সেটা আমি তখন কনফার্ম করতে পারবো না কিন্তু এখন আমি গ্যারান্টি দিতে পারবো যে একটা ক্যাটাগরি দিয়ে সার্চ করলে আমরা একদম বেস্ট রেজাল্টটাই পাবো ওকে গেট রেজাল্ট দেন হ্যাঁ গেট রেজাল্টস এই আপনাদেরকে বলতাম না এখানে বসে বসে আমি সবসময় কোরআন তেলাওয়াত শুনি আজকে দুদিন ধরে কোন শয়তান জানি ঢুকছে কে যেন এখানে স্বাধীন গান বাজায় আচ্ছা এখন হোল্ড করেন হোল্ড কোনো কিছুতে ক্লিক করবেন না হোল্ড করতে বলার রিজন হচ্ছে এই যে এখানে দেখেন লাস্ট 12 মান্থ দেখতে পাচ্ছেন জি আপু তারপরে এই যে দেখেন সার্চ নেটওয়ার্ক গুগল ল্যাঙ্গুয়েজ ইংলিশ লোকেশন বাংলাদেশ এই ফিল্টারটা এখন চাইলে আমি এখান থেকে ফিল্টার চেঞ্জ করতে পারবো আমার দরকার নাই 12 মাসের আমি 3 মাসের নিব লাস্ট 3 মাসের সার্চ ভলিউম নিব আমি তবে বেটার রেজাল্ট এক বছরেরটা আসে 3 মাস নিলে কিন্তু চেঞ্জ হয়ে যাবে 3 মাস নিয়ে নেওয়া মাত্রই চেঞ্জ হয়ে যাবে 3 মাসে যান ভাইয়া এখানে ক্লিক করেন আপনি 3 মাসে গেলে চেঞ্জ হয়ে যাবে উপরে ডান পাশে এই যে লিখিত হবে এইটাকে এই যে গোল টুটাকে টেনে নিচে আনতে হয় মানে এটা তো নভেম্বরে আসে না হ্যাঁ টানেন টেনে টেনে আসেন আসেন এই যে মে তে আসছে অক্টোবর তো দাঁড়ান দাঁড়ান মে এখানে লিখে দেওয়া যাবে না লিখে দেওয়া এখানে লিখে দেওয়া যায় না ওখানে দেখেন কার্সর ক্লিক করেন লেখা যায় না এটাকে টেনে আনতে হয় আচ্ছা মে জুন জুলাই অগস্ট সেপ্টেম্বর অক্টোবর দেখেন এখানে কিন্তু নভেম্বর এখন ডিসেম্বর চলছে ওরা কিন্তু ডিসেম্বর পর্যন্ত দেয়নি ওরা অক্টোবর পর্যন্ত দিয়েছে তার মানে গুগল এখনো নভেম্বর আর ডিসেম্বরের কোনো আপডেট কিন্তু দেয়নি গুগলে নভেম্বর আর ডিসেম্বরের আপডেট কিন্তু এখনো আসেনি জি আপু আমরা যখন কোনো ইনফরমেশন দেই আপনারা যখন বলেন যে আপু এটা হয়তো ভুল হয়েছে গতকাল বলেছিলেন আপু আপনার একটা ভুল না ইনফরমেশন একটু চেঞ্জ আসে এটার কারণ হচ্ছে আমি যখন জুনে
কোনো কিছু বের করি জুন জুলাইতে, তার মানে আমি তার দুই মাস আগেরটা বের করি। আর আপনারা যখন সেপ্টেম্বরে বের করেন তার মানে আপনারা তখন জুন জুলাইটা বের করেন। নিশা বুঝতে পারছেন? জি আপু। কখনো যেই মাসেরটা ওই মাসে আপডেট আসবে না, গুগলে ইনস্ট্যান্ট আপডেট আপডেট পাবেন না। ইনস্ট্যান্ট আপডেট আপডেট করতেও ওদের একটু সময় নেয়, ওরা ইনস্ট্যান্ট দেয় না। আচ্ছা, আমরা এখানে এক মাস আগে এক মাসটা হাতে রেখেই যাবো, তবে ওরা অলওয়েজ এভাবেই দিবে। আপনি গুগল ট্রেন্ডস বের করতে যাবেন সেম জিনিস। এখানে যদি মে জুন জুলাই অগস্ট সেপ্টেম্বর জুলাই জুলাই, আচ্ছা 6 মাস, ওকে ঠিক আছে ভাই, অ্যাপ্লাই দেন অ্যাপ্লাই দেন। আপু এমনিতে কতটুকু দিলে ভালো হয়, কয় মাসের দিলে ভালো হয়? ডিপেন্ড করে, এটা ডিপেন্ড করে আপনার ইয়ের উপরে, রেজাল্টের উপর না, এটা ডিপেন্ড করবে আপনার নিশের উপরে। হ্যাঁ, আপনার নিশ বা আপনার টার্গেট যা থাকবে তার উপরে ডিপেন্ড করবে। এখানে দেখেন কিছু জিনিস এখানে দেখিয়ে দিয়েছে, ব্র্যান্ড অর নন ব্র্যান্ড, জুয়েলারি, স্টোন, মেটাল, আমাদের এগুলির দরকার নাই এখন, ঠিক আছে? জি আপু। আচ্ছা এখন এখানে দেখেন, আমি বলেছিলাম না যে ক্লিকের একটা ব্যাপার আসে, এই যে দেখেন অ্যাভারেজ মান্থলি সার্চ, যেটা এসভি বলেছিলাম, মনে আছে? জি আপু। এটা বুঝতে পারেন, এই যে দেখেন এখন কম্পিটিশন, আমি তো কম্পিটিশন বলিনি, বলেছিলাম না আপু? আমি বলেছিলাম কি জানো, এসইও ডিফিকাল্টিজ, এসইও ডিফিকাল্টিজ, এসইও ডিফিকাল্টিজ আর কম্পিটিশন সেম জিনিস, জাস্ট দুটো নাম দুটা ভিন্ন কিন্তু জিনিসটা একই। কোথাও এসইও ডিফিকাল্টিজ লেখা থাকে, কোথাও কম্পিটিশন লেখা থাকবে, কোথাও এসইও এইচডি লেখা থাকবে, কোথাও কম্পিটিশন লেখা থাকবে, জিনিস দুটা কিন্তু একই। বুঝতে পেরেছেন? আচ্ছা এখন এখানে আমি আপনাদের তিনটা জিনিস বলেছিলাম না, একটা অ্যাভারেজ মান্থলি সার্চ, একটা হচ্ছে এসইও ডিফিকাল্টিজ, আর একটা হচ্ছে গুগল ট্রেন্ডস বলেছিলাম। এখন অনেক সময় দেখবেন, যেমন ধরেন এই যে ওয়েডিং রিং, ওয়েডিং রিং 100-1K আছে, আমার অ্যাভারেজ মান্থের রিকোয়ারমেন্টটা ফুলফিল করেছে, কিন্তু মিডিয়ামে এখানে কিন্তু তার কম্পিটিশন মিডিয়াম দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন? মিডিয়াম দেখানো মানে আমি এই মিডিয়ামে যাব না, মিডিয়াম আমি নিব না। আর অলওয়েজ আমরা ওই কিওয়ার্ড গুলি দেখবেন, এখানে 100-1K দেখাচ্ছে, এখানে লো আছে, কিন্তু এখানে গিয়ে এই রেঞ্জটা জিরো, এই রেঞ্জটা জিরো, এই রেঞ্জটা যদি জিরো থাকে তাহলে ওই কিওয়ার্ডটা নেবেন না। আপু ব্যাপারটা আসলে বুঝলাম না ভালো করে, কি রেঞ্জটা? যদি এই টাইপের ওয়ার্ড গুলি ইউজ হয়, এইটার বিড মানে পেজে টপ অফ পেজ বিড মানে রেঞ্জ, এটা হচ্ছে পার বিডের কস্টিং একটা, বুঝতে পেরেছেন? প্রাইস, প্রাইজিং এটা একটা, যে এটার ওয়ার্ডের পার ক্লিকের প্রাইস রেঞ্জটা কত থেকে কত হয়, এটা যেমন 0.11 থেকে $1 $1.20 হয়, $1.20 হয়, আর এটা হচ্ছে 11 সেন্ট যদি ডলারে কাউন্ট করি আমরা, ব্যাপারটা বুঝতে পেরেছেন? তো যেটার আমরা এখানে শব্দটা নিলাম কিন্তু তার এখানে কোনো প্রাইস ভ্যালু থাকলো না, একটু স্ক্রল করেন রাশেদ, এটা আরো ভালো ডিটেলটা বুঝাই। এই জিনিসটা আমি কখন বুঝতে পেরেছি সেটাও আমি বলি, আমি যখন কিওয়ার্ড শিখেছিলাম তখন আমি না এই প্রাইজের জিনিসটা বুঝিনি, তো আমি দেখা যেত এখানে 100-1K আমার এই মানে অ্যাভারেজ মান্থলি সার্চের জিনিসটা আমি ঠিক আছে, আমি কম্পিটিশনও ঠিক আছে, কিন্তু কেন জানি আমার সেটা রিচ বাড়তো না, খুব মানে আমরা যেই টাইপের রিচ পাওয়ার কথা ওই টাইপের রিচ পেতাম না। তারপরে হঠাৎ মনে হলো যে গুগল কিওয়ার্ড প্ল্যানারে এই যে এই জিনিসটা যে আছে, এই জিনিসটা কেন আছে, নিশ্চয়ই কোনো কারণ আছে এটার থাকার। তারপরে আমি লাস্ট টাইম মানে এটার বেশ কয়েকটা পোস্ট দেওয়ার পরে যখন আমি কোনো রিচ পাইনি, তারপরে আমি করেছি কি, এইখানে যেটার অ্যামাউন্ট সবচেয়ে বেশি, এই সার্চ ভলিউম আমার রিকোয়ারমেন্ট, কম্পিটিশন আমার রিকোয়ারমেন্ট, এবং এইখানে সবচেয়ে বেশি রেঞ্জ যেটার থাকে সেইটা ধরে, সেইটার যদি ট্রেন্ডস গুগল ট্রেন্ডস এর আমি পার্সেন্টেজ যদি 70% নেই, ওই ওয়ার্ডটা যদি ইউজ করি, বিলিভ মি ওরকম তিনটা ওয়ার্ড ইউজ করলে আপনার 1.5 থেকে 2 ঘন্টার মধ্যে 4.5 থেকে 500 রিচ চলে যায়, 4.5 থেকে 500 রিচ যায়। কিন্তু আপনি যখন এইখানে রিকোয়ারমেন্টটা ফুলফিল করবেন, মানে মান্থলি অ্যাভারেজ মান্থলি সার্চের রিকোয়ারমেন্ট ফুলফিল করবেন, কম্পিটিশনের রিকোয়ারমেন্ট ফুলফিল করবেন, কিন্তু এই প্রাইস রেঞ্জের রিকোয়ারমেন্টটা আপনার মানে এটা রিকোয়ারমেন্টে দেয় না কেউ, কিন্তু এই রেঞ্জটা ছাড়া নিবেন, আপনি দেখবেন না যে এত রিচ পাচ্ছেন, এত রিচ তখন পাওয়া যায় না। এটা হচ্ছে আমি নিজে কাজ করতে গিয়ে খুব
খুঁজতে 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 বের করা, এটা আমি নিজে কাজ করতে গিয়ে বের করা। এবং এখানে দেখেন প্রাইস রেঞ্জটা একদম লো রেঞ্জ থাকে, একদম হাই রেঞ্জ থাকে, মানে এটার বিড রেঞ্জ একদম লো রেঞ্জটা থাকবে, কত থেকে স্টার্ট হয় কত থেকে যায়। এখন এইখানে আমরা যদি জুয়েলারি দিয়ে নিতে যাই, দেখেন একটাও 100 to 1K মিডিয়াম লো নাই, কিন্তু দেখতে পাচ্ছেন, স্ক্রল করেন, স্ক্রল করেন, এখন এই যে দেখেন হোল্ড, উপরে উপরে আরেকটু উপরে উঠেন, আরেকটু উপরে উঠেন, ব্যাস এখানে একটা জিনিস দেখেন। এখন বলতে পারেন আপু দেখেন এটা 1K to 10K লো আছে আর এটা 100 to 1K মিডিয়াম আছে, দেখতে পাচ্ছেন, কিন্তু 100 to 1K মিডিয়াম থাকলেও দেখেন এর বিড রেঞ্জ নাই, এর কিন্তু কোনো বিড রেঞ্জ নেই, দেখতে পাচ্ছেন? জি আপু। সো এই ওয়ার্ডটা যারা অলরেডি ইউজ করে ফেলেছে, এত পরিমাণে ইউজ করেছে যে এটা দিয়ে এখন আর কেউ খুঁজবে না, এটা এখন কিওয়ার্ড আকারে এস্টাবলিশ হয়ে গেছে কিন্তু এটা দিয়ে সার্চ নেই। কিন্তু এরপরে দেখেন আবার 1K to 10K লো আছে, এটার বিড রেঞ্জ আছে, কিন্তু এটা আমি নিব না, কারণ বাংলাদেশে প্রেক্ষাপটে কখনোই না। কিওয়ার্ড যদি বের করতে যান সেটার জন্য অলওয়েজ 100 to 1K হচ্ছে আপনার আইডিয়াল ফিগার, আইডিয়াল ফিগার। আপু এটা বাংলাদেশের ক্ষেত্রে না? না, এটা পুরো ওয়ার্ল্ডের ক্ষেত্রে। আচ্ছা আপু, 100 to 1K হচ্ছে এখানে, তাহলে কি ওই যে বিট রেট যেটা আছে ঠিক আছে ওইটাই মেইন তার সাথে? না না, আপনার এই সার্চ ভলিউমও, মানে আপনার তিনটাই মেইন, আপনার অ্যাভারেজ মান্থলি সার্চও মেইন, আপনার কোনোটা ছাড়া কোনোটা যেতে পারবেন না। এই তিনটা রিকোয়ারমেন্ট ফুলফিল হওয়ার পরে আবার আরেকটা রিকোয়ারমেন্ট আছে, গুগল ট্রেন্ডস। আপু এখানে আরে সব আছে, আমি মনে করি একটু সব আছে, গুগল ট্রেন্ডসে গিয়ে দেখলেন এর গুগল ট্রেন্ডস এর লিমিটেশন হয়তো 30%, সেই 30% এ থাকলে সেটা নেওয়া যাবে না, সেটা কিওয়ার্ড হবে না। আপু এখানে যে লো রেঞ্জ, লো রেঞ্জ আর হাই রেঞ্জ আছে, এখানে কত দূর তো হবে, লো রেঞ্জে কত থাকতে হবে ম্যাক্সিমাম আর হাই রেঞ্জে কত থাকতে হবে? আমি বললাম না অ্যাভারেজ মান্থলি সার্চ 100 to 1K থাকতে হবে। আপু সেটা না, সেটা এই যে এখানে টপ টু পেজ বিট, পেজ বিট না, বিট রেঞ্জটা এটার কোনো স্পেসিফিকেশন নাই, ট্রাই করবে সেটার অ্যামাউন্টটা বেশি, তার মানে ওই শব্দটার রিচ এই করতে হয়তো ট্রাই করতে হয় যে যতটুকু বেটার পাওয়া যায়, এমন না যে একদমই পাবেন না, তখন তো দেখা যাবে যে যে 0.3 থেকে দেখা যায়, দেখেন 0.32 হাই হচ্ছে মাত্র 20 সেন্ট, তো এটা আসলে মিডিয়ামে আছে, এটা না নেওয়াটাই ভালো, যদি এটা লো থাকতো তাহলে বলতাম এটা নিবেন না, ট্রাই করবেন বেটার অ্যামাউন্টটা নেওয়ার জন্য, এটার কোনো স্পেসিফিকেশন নাই যে এতই থাকতে হবে। এই অ্যাভারেজ মান্থলি সার্চের যেমন 100 to 1K থাকতে হবে, এই বিড রেঞ্জের কোনো স্পেসিফিকেশন নেই আপনার, বুঝতে পেরেছেন? জি আপু, জি আপু। কি পাওয়া যায়? হ্যাঁ বলেন আপু। আপু তাহলে তো এখানে এসে যেমন নেক নেকলা ঠিক আছে, এটা তো 100 থেকে 1K এর মধ্যে আছে, এটা কি নেওয়া যায়? নেম নেকলা এটা? জি আপু, এটা 100 থেকে 1K থাকলো, দেখেন কম্পিটিশন যেটা এসডি মানে এসইও ডিফিকাল্টিস যেটা আছে সেটা কিন্তু মিডিয়াম। আপু আমরা সব সময় লো টাই নিব এখানে, অলওয়েজ আমাদের এই পোরশনটা অলওয়েজ লো থাকতে হবে, এই পোরশনটা লো থাকতে হবে, এই পোরশনটা 100 to 1K থাকতে হবে। ঠিক আছে আপু, এখন বুঝছি ব্যাপারটা একটু, এটা আরো ভালো বুঝবেন। এখন আমরা পাশে আরেকটা ট্যাব ওপেন করি, রিপিট 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 রিপিট। আচ্ছা আমাদের মান্থলি সার্চ অলওয়েজ, যখন আমরা কোনো কিওয়ার্ড নিব, মান্থলি সার্চের যেই ফিগারটা স্পেসিফিকেশন থাকবে সেটা হচ্ছে 100 to 1K, এর বেশি থাকতে পারবে না, 100 to 1K এর বেশি থাকতে পারবে না। আর কম্পিটিশন বা এসইও ডিফিকাল্টিস অলওয়েজ লো থাকতে হবে, এটা মিডিয়াম হাই থাকলে আমরা নিব না। পাশে একটা ট্যাব ওপেন করেন রাশেদ, আপনাদের নামাজের সময় হয়ে যাচ্ছে, আমি আপনাদের ঠিক 55 তে ছেড়ে দিব, 4টায় জামাত না?
জামাত কয়টায়? 8টায় যাব। আচ্ছা 5 মিনিট আগে ছেড়ে দেব। দৌড়া দৌড়া নামাজে যাবেন। এখন এখানে হচ্ছে একটা গুগল শীট বের করেন। গুগল শীট নেন। ড্রাইভে যান, 9 ডটে যান, নিচে আসেন। এই যে 9 ডটে যান, 9 ডটে গিয়ে 9 ডট উপরে 9 ডট আহারে ভাইয়া রে 9 এভাবে ড্রাইভে যেতে হয় না, এভাবে না, আপনি ইয়ে করেন, পাশে আরেকটা ট্যাব ওপেন করেন, হোল্ড অন রাশেদ, পাশে আরেকটা ট্যাব ওপেন করেন, আপনি ড্রাইভে ঢুকবেন কি করতে? ড্রাইভে ঢুকতে হয় না, ড্রাইভে ঢুকা ছাড়াই পাওয়া যায়। এই যে এখন 9 ডট, 9 ডটে ক্লিক করেন, নিচে আসেন, নিচে আসলে আপনি শীট পেয়ে যাবেন। এই যে শীট দেখছেন, আপনি ড্রাইভে ঢুকতে হলো, আরে এই ছেলেগুলি নিয়ে কোথায় যাবো, যে ব্ল্যাঙ্ক ব্ল্যাঙ্ক। আচ্ছা আনটাইটেলড আছে না, টাইটেল দেন, এটা কিওয়ার্ড দেন, জুয়েলারি কিওয়ার্ড বা জুয়েলারি, হ্যাঁ জুয়েলারি কিওয়ার্ড দেন উপরে। খাগড়াছড়ির একটা ছেলে ছিল, ওর নাম ছিল হচ্ছে আপনার ইয়ে রাশেদ বিন নূর। ওকে আমি ক্লাসে কথা বলতে দেখতাম না, ওদের তো সকালে ক্লাস থাকতো, ও হচ্ছে দুপুরের আজানটা আমার অলওয়েজ শুনতো, আমার পাশে পাশে যে মসজিদটা আজান শুনতো। তো তখন বলতো যে আপু আপনার যিনি আজান দেন ওনার হচ্ছে ভয়েস অনেক সুন্দর, আমি একবার শুনতে পাই, কিন্তু ওই যে ইমনদের কথা বলতো বান্দর ব্যাচ, যে ওরা দুইবার শুনতে পায়। জুয়েলারি কিওয়ার্ড লিখেছেন না, এখন এখানে লিখেন কিওয়ার্ড নেম। হ্যাঁ এখানে কিওয়ার্ড নেই, আমরা ফার্স্টে হচ্ছে শর্ট কিওয়ার্ড বের করব, এরপরে হচ্ছে শর্ট টেইল কিওয়ার্ড বের করব, তারপরে লং টেইল কিওয়ার্ড বের করব। কিওয়ার্ডের এই স্টেপগুলি আমরা কিভাবে বের করতে হবে, বুঝতে হবে সেটা আমরা দেখব আরেকটু। হ্যাঁ এটা এটা লিখেন এসভি 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 এভারেজ, মানে সার্চ ভলিউম এসভি এস 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 H না ভাইয়া, আমার সুলতানা S, S ক্যাপিটাল, V V V, কোনটাই ক্যাপিটালে হবে, তারপরে হবে S D, S D, তারপরে হচ্ছে গুগল ট্রেন্ডস, G ট্রেন্ডস লিখে দেন, G ট্রেন্ডস লিখে দিলি, G dot ট্রেন্ডস লিখে দেন, গুগল ট্রেন্ডস, জি ডট দিয়ে দেন। ঢুকছে এটা আপনার? এটার জন্য তো আপনি পাগল হয়েছিলেন, আমি জানি শাশ্বত বলেন, এগুলো তো আমি জানি জি আপু, আমি পাগল হয়েছিলাম। আজকে যেগুলি শুনলেন এগুলি তো জানেনি, জানেন না? জানি আপু। তাইলে এটার জন্য পাগল ছিলেন কেন? তারপরে হচ্ছে ফোকাস কিওয়ার্ড লিখবেন এখানে, এখন এসভি এর এখানে 100-1 কে লিখে, বুঝছেন 100-1 কে লিখে কপি পেস্ট মারবেন এসভি তে, 100-1 কে, হ্যাঁ 100-1 কে লিখে এতটুকু কপি পেস্ট মারেন, 10টা তো, এতটুকু কপি করেন 100-1 কে। হ্যাঁ হ্যাঁ 11 পর্যন্ত আমরা 10টা বের করবো সব, দেখুন 10টা থেকে। এখন এসডি লো লিখেন, এটাকেও অতটুকু কপি করে নিচে নামান। কাজটা করতে আমার খুব মজা লাগে, কান ধরে টানলি সে কপি হয়ে যায়। আচ্ছা এখন কথা হচ্ছে বাদ বাকি গুলি আমাদের বের করে নিতে হবে। এখন বুঝতে পারছেন এই জিনিসটা কেন? বায়ারকে যে ফাইলটা সাবমিট করি সেটা হচ্ছে এইটা, এই ফরম্যাটে আমরা সাবমিট করি বায়ারকে। এবং আমি আপনাদেরকে বলেছিলাম বেসিক কিওয়ার্ড যদি বের করে দিতে পারেন এরকম ভাবে, এটা প্রাইজিংটা অনেক ভালো,
জি আপু বলেছিলেন কিওয়ার্ড নেমে যান, এখন হচ্ছে কিওয়ার্ড প্ল্যানারে যান, কিওয়ার্ড প্ল্যানারে যান, দেখেন এখন 100 টু 1 কে কোন শব্দটা আছে, স্ক্রল করে নিচে আসেন, লো যখন দেখবেন লো দেখলে একটু স্টপ করবেন, লো দেখে স্টপ অন স্টপ হয়ে দেখেন উপরিংস উপরে উঠে হুপ আর্নিংস আপু হুপ আর্নিংস ছিল মনে হয় হুপ আর্নিংস ছিল হুপ আর্নিংস ছিল আর্নিংস না ইয়ারিংস ইয়ারিংস কোথায় ছিল কোথায় দেখেন হুপ 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 কই একটু উপরে একটু উপরে একটু নিচে আসেন ভাইয়া আস্তে আস্তে আসেন ভাইয়া খুঁজেন আপনারা নিচে নামেন না আস্তে আস্তে এই তো আসে এই তো এই তো এই তো এই তো উপরেরটা সবার সবার উপরে সবার উপরেরটা হ্যাঁ ও আচ্ছা এটা তো আবার বিটরেন্স বিটরেন্স নাই তো এটাতে বের করেন এখন বিডরেঞ্জ সহ বের করেন দেখি কে কয়টা বের করতে পারেন খুঁজেন নিচে নামেন ভাইয়া এই যে চলে যাচ্ছে মনে হয় এটা তো একটা পাইছে মিডিয়াম আচ্ছা এটা মিডিয়াম মিডিয়াম এইটা তো পাইছে কি মজা লাগে না হ্যাঁ আপু মানে একটা একটা থাকলে একটা থাকে না পানির মধ্যে আপনারা মাছ ধরতে নামছেন শুধু শুধু ডায়ার ডলার দিয়ে আপনারা রাতে খাওয়া গেলে ভাইয়া বলেন ভাইয়া কি ভাই রাশেদ ভাই পাগলের মতো পড়তেছে কে এই যে অ্যানোট করছি তো এই যে নেকলেস এনি ফিটিং আমি ক্লিক করতাম হ্যাঁ ক্লিক করো এডুকেশনাল ইনস্টিটিউশন গুলো আছে সেখানে আমি জানি কয়েকটা সাব ক্যাটাগরি দিয়ে দেন এখানে বেনিফিটেড হবে হ্যাঁ আর বেনিফিটেড এন্ড নো স্পিন নো স্পিন উপকৃত হয় কাটেন না কাটেন না ভাইয়া জুয়েলারি দিয়েন না আর জুয়েলারি দিয়েন না হোল্ড করেন হোল্ড করেন এই যে আপনারা যে অতিষ্ঠ সেটা হচ্ছে এটা প্রমাণ কাটেন নেকলেস জুয়েলারি দিয়ে সব খোঁজা শেষ হয়ে গেছে স্ক্রল করে নিচে আসেন সব খোঁজা শেষ না স্ক্রল করে নিচে আসেন খোঁজাচ্ছি আমি বের করছি দেখেন নিচে আসেন আরো নিচে আসেন এইখানে হচ্ছে একদম নিচে আসেন এইখানে আপনারা 100 থেকে সরি 1 থেকে 100 দেখছেন টোটাল জুয়েলারি রিলেটেড কিওয়ার্ড আছে 1791টা বাকি কিওয়ার্ড কে দেখবে আমার দাদা না আপনার দাদা ভাইয়া ফিল্টার করে দেন ফিল্টার করতে হবে কেন এই যে সবগুলি শুধু শর্টকাট শর্টকাট খুঁজেন চাপো খুঁজতেছি আপ ভাইয়া জান আপনি জান এই যে এখানে দেখেন দেখতে পাচ্ছেন টোটাল কিওয়ার্ড কয়টা আছে আপনারা দেখেছেন মাত্র 100 এখানে 1791 না তো অতিষ্ঠ হইলে জীবনে কিওয়ার্ড বের করতে পারবেন বাট বাইরের তো একটা টাইম লিমিট আছে হ্যাঁ বাইরের টাইম লিমিট কিওয়ার্ডের রিং সাইজ হ্যাঁ এটা এটা হ্যাঁ তো আপু একটা আসছে একটা আসছে রিং সাইজ একটা আসছে আপু এটা ভালোই আছে 3 আবার এদিকে 40 বাইরে টাইম লিমিটেশন আপনাকে ওইটা বুঝিয়ে দিতে হবে আর যেই বায়ার টাইম দিবে না কিওয়ার্ডের জন্য তার কাজ নেবেন না কারণ তাকে আপনি একটা কোয়ালিটি ওয়ার্ক দিতে পারবেন না আচ্ছা আপু 100 কিওয়ার্ডের জন্য টাইম কতটুকু লাগবে এইটা হচ্ছে ভাইয়া প্রথম দিকে বেশি লাগে প্রথম দিকে বেশি লাগে আবার আরেকটা ব্যাপার হচ্ছে যদি নিউ চ্যানেল হয়
তাহলে হচ্ছে আপনার টাইম বেশি লাগবে। যদি তার ওল্ড চ্যানেল হয়, অলরেডি ধরেন তার হাজার খানিক সাবস্ক্রাইবার আছে, তার জন্য তখন আমরা হচ্ছে ওই যে কিওয়ার্ড টুল গুলি যেগুলো ইউজ করি না ওইখান থেকে নিয়ে নিব, তখন আর কিওয়ার্ড প্ল্যানার দিয়ে এত কষ্ট করে বের করব। তখন আমি বায়ারকে কত টাইম দিব, মানে 100 কিওয়ার্ডের জন্য 100 ফোকাস কিওয়ার্ড? ফোকাস 100 কিওয়ার্ড, মাথা ঠিক আছে আপনার? ধরেন ও কোন বড় বাজেটের, ও কোন ধরেন এখানে মাল্টিপল ওয়ার্ক আছে, ঠিক আছে, মানে একটা কথা বলি ভাইয়া, প্রজেক্ট একটা না, হোল্ড অন হোল্ড অন রাশেদ, আপনি ডানের ট্যাবটাতে যান, ডানের ট্যাবটাতে যান, এই যে এখানে যে একটা ফোকাস কিওয়ার্ড দেখতে পাচ্ছেন না আপনি, এই একটা ফোকাস কিওয়ার্ড বের করতে এইখানে মিনিমাম 20টা কিওয়ার্ড আমাকে বের করতে হবে। এই 20টা কিওয়ার্ডের গুগল ট্রেন্ডস বের করতে হবে। গুগল ট্রেন্ডস বের করে এখান থেকে সবচেয়ে হাই যে ট্রেন্ডসটা থাকবে সেটাকে আমি একটা ফোকাস কিওয়ার্ড দেব। ওইরকম আপনি এই ফোকাস কিওয়ার্ড কি 100 কিওয়ার্ড চাচ্ছেন না এই 100 কিওয়ার্ড? ফোকাস কিওয়ার্ড 100 চাচ্ছি। ফোকাস 100 ফোকাস মানে ফোকাস কিওয়ার্ড যদি আমরা 8 থেকে 10টা দেই আমাদের বায়ারদের প্রথম অবস্থায় দিবে আপনাকে $40 থেকে $50 দেয়, আগে দিতে আরো বেশি, এখন মানে মানুষ বেশি হয়ে যাওয়ায় আমাদের না টাকার কথাটা না সময়ের কথাটা আপু। হ্যাঁ, কিওয়ার্ডের জন্য কি গিগ খোলা যায়? হ্যাঁ, হাজার হাজার গিগ আছে। ও তাহলে তো ওইটা পড়তাম, চিন্তা করি না সবই পারে বুঝছেন, কিন্তু শুধু গিকটা খুলে নাই যে আমি সবই পাই না, আপনার মতো এত কিছু পাই না, অল্প স্বল্প পারি, সেগুলোর ব্যবহার কি সেটা জানি না আরকি। আমি আপনাকে বলে দিলে হবে না, এখন অনেকের ওয়ার্ক যেমন আপনি কাজ করতে করতে আপনার কাজের ধরন যদি খুব স্পিড হয় তাহলে আপনি 100 এর জন্য 10 দিন চাইতে পারেন, 8 থেকে 10 দিন। আচ্ছা আগে এটা বলেন যে আমার 20 ফোকাস কিওয়ার্ড এর জন্য আমি কতক্ষণ টাইম লাগবে, মানে নিউ অবস্থায়? নিউ অবস্থায় আপনাদের? হ্যাঁ, 20 ফোকাস কিওয়ার্ড, 20 ফোকাস না আমি বললাম, একটা ফোকাস কিওয়ার্ড এর জন্য আপনাদের মিনিমাম 2 থেকে 2.5 ঘন্টা সময় যাবে নতুন অবস্থায়। তাহলে 5 দিন এনাফ 20টা ফোকাস কিওয়ার্ড এর জন্য? হ্যাঁ। ওকে, যেমন এখন আমি যখন কিওয়ার্ড বের করি আমি কিন্তু এখন আর এই কিওয়ার্ড গুলি 20টা বের করি না, আমি ফোকাস কিওয়ার্ড জানি যে কি টাইপের বের করতে হবে, আমি হচ্ছে এই কিওয়ার্ড গুলি দেখা যায় 8 থেকে 10টা বের করি যেটার বিড রেঞ্জ অনেক হাই থাকে, এবং হচ্ছে তারপরে সেটাকে আমি গুগল ট্রেন্ডস এ দিয়ে দিই। গুগল ট্রেন্ডস এ দিয়ে স্টিল নাও আমি গুগল ট্রেন্ডস ধরি, স্টিল নাও আমি এই কিওয়ার্ড প্ল্যানার দিয়ে কাজ করছি, আজকে গতকাল রাতেও আমি কিওয়ার্ড প্ল্যানারে কাজ করছি, এই কিওয়ার্ডে আমি হচ্ছে ফোকাস কিওয়ার্ড বের করি, আমার হচ্ছে 5 থেকে 7টা নিয়ে নিই, আমি প্রথম অবস্থায় বলে দেবো 20টা, আপনারা 20টা দিয়ে ট্রাই করে যখন মানে আইডিয়া হয়ে যাবে তখন আর একটু কম নিয়ে নিলে আপনারা বুঝতে পারবেন। হ্যাঁ ভাইয়া, নামাজ দৌড় দেন সবাই, দৌড় দেন দৌড় দেন দৌড় দেন, রাশেদ অফ করে অফ করে ব্রেক স্ক্রিন দিয়ে নামাজে চলে যান, 57 বাজে আমি দেখি নেই ভাইয়া, 4টা থেকে আপনাদের জামাত, দৌড় দেন। আমরা একটু ক্যামেরাটা অন করে নিলে আমি একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারতাম, আজকে আপনাদের এত কম পার্টিসিপেন্ট, যেখানে 33 জন থাকেন 33 ওইখানে হচ্ছেন, আজকে আপনারা মাত্র 28 এ আছেন। কয়জন আজকে? 28 জন 28 জন আপনি চুপ করে বসে থাকেন ঠিক আছে, কথা বলেন না, 28 জন এই যা এগুলি আসলে কোথায় দেব আমি,
ব্রেক দিতে দিতে তো 3 মিনিট চলে গেছে ভাই। হ্যাঁ ভাই এটা একটু স্লো যে। হ্যাঁ বলেন ডাউনলোড করে ফেলেন না কেন এটা? হ্যাঁ আমি তো সব সময় দিই না, যখন আমার ব্রাউজারে যখন কাজ করে তখন আমি দিই আর কি। সেদিন আমি আর এটা ডাউনলোড আর এটা এটা চেঞ্জ করবেন কবে? আমার কাছে আসেন তারপরে দিচ্ছি আমি আপনাদেরকে। এটা চেঞ্জ হয় নাই কেন এখন? কোন দরকার ছিল কথা বলি কেন? নামাজে যান সবাই, যাচ্ছি সবগুলি মিউট হয়ে বসে থাকেন নামাজে।
হ্যালো, সবাই কি ব্যাক করেছেন? আনমিউট করেন, আনমিউট করে বলেন ব্যাক করেছেন কিনা। হ্যাঁ আপু আছি। শুভাশিস আছেন? হ্যাঁ, আপনারা সবাই এই যে ক্যামেরাগুলি বন্ধ করে আপু আছি, আপনাদেরকে বুঝছেন অফলাইনে ক্লাস দেওয়া উচিত, তখন দেখতাম ক্যামেরা বন্ধ থাকে কিভাবে। বুঝতে কষ্ট হচ্ছে আজকের ক্লাস? হ্যালো, আছেন ভাইয়ারা? জি আসছি। বাহ, আপনি চলে আসছেন। আচ্ছা, জিজ্ঞেস করছি আজকের ক্লাস কি, আজকের ক্লাস কিছু ডিজে মানে বুঝি নাই আরমান, আপনি বুঝতেই ছিলেন ভাইয়া। হ্যালো, হ্যালো, জি আপু। আমি হ্যাঁ ভাই, আমি জিজ্ঞেস করলাম কিওয়ার্ড কি, বুঝতে কষ্ট হচ্ছে না? এতটুকু পর্যন্ত বুঝতে পেরেছেন সবাই? বুঝতে পারছি, কিন্তু আমি যখন ট্রাই করতেছি তখন তো ঢুকতেছে না। কোথায় ঢুকতেছে না? আচ্ছা, আমি আমি আপনাকে স্ক্রিন শেয়ার করে কি দেখাবো? হ্যাঁ, রাশেদ আসুক, রাশেদের পরে আমরা স্ক্রিন শেয়ার করে দেখতেছি কোথায় ঢুকতেছে না। আর আমি আপু কি বললেন, স্ক্রিন আপ আপ করব? হ্যাঁ ভাই, একটু অফ করে দেন, আমি ইয়েটা দেখি। তাহলে আমি 2 মিনিট পর স্ক্রিন অফ করে 2 মিনিট পর আবার আসছি। করিনি তো, বলিনি তো আপু। আমি তো ভেবেছি আপনি কিছু বলছেন। আমি তো মাত্র আসলাম। আমি তো ভেবেছি আপনি কিছু বলেছেন। লুবনা আপু বলেছে? কে বলে? লুবনা আপু কি বলেছেন আমি বুঝিনি আপু, আরেকবার বলেন কষ্ট করে। লুবনা আপু অপরছে। আচ্ছা আচ্ছা আপু, আমি 2 মিনিট পর আবার আসতেছি। 2 মিনিটের জন্য একটু। আচ্ছা, কেউ কি আছেন কথা বলবেন? হ্যাঁ আপু, আপু পারেননি জি আপু? আমরা কি সব সময় মানে রেঞ্জটা সব সময় যত বেশি পারা যায় থাকে সেটা নেওয়ার চেষ্টা করব? কোনটা, লো এবং হাই? মিড রেঞ্জ যেটা সেটা? হ্যাঁ হ্যাঁ, খুঁজতে গেলেই তো বুঝবেন যে কোনটার মিড রেঞ্জ কেমন আছে। যদি দেখেন যে সবই কম, তাহলে তো আপনি আর জোর করে বাড়তিটা আনতে পারবেন না। ট্রাই করবেন, যদি দেখেন যে আপনার যে টপিকটা ওই টপিক রিলেটেড খুব মানে খুব কি বলবো খুব ভালো অ্যামাউন্টের বিড রেঞ্জ পাচ্ছেন না, তাহলে লো অ্যামাউন্টেরটাই নিয়ে নেবেন। আপু এগুলো কি গোল অটো জেনারেট, নিজেরা নিজেরা অটো জেনারেট করে মানে সার্চ থেকে জেনারেট করে এই ওয়ার্ডগুলো? হ্যাঁ, মানে মাঝে যে পয়েন্টটা ওইটাই নিব আর কি সিলেক্ট করে। মাঝের কোন পয়েন্ট আবার মাঝখান থেকে আসছে? মানে হাই এবং লোতে, হাই এ হচ্ছে একেবারে বেশিটা থাকবে আর লোতে একেবারে কমটা। মানে ধরেন আপনি যখন দেখতে থাকবেন মোটামুটি, ধরেন এখন আমি ফার্স্টের দিকে আমার 20টা 25টাও নেওয়া লাগতো একটা ফোকাস কিওয়ার্ডের জন্য, এখন নেওয়া লাগে না। কারণ একটা টপিক ধরে যখন সার্চ করা শুরু করি তখন আমি বুঝতে পারি যে ফার্স্টের 10টা দেখলেই বোঝা যায় ওই টপিকের বিড রেঞ্জটা কিরকম আসবে। ঠিক আছে, এখন কিন্তু আর আমার অত কষ্ট করতে হয় না, কিন্তু এখন করতে হয় না কারণ এক বছর পরে এসে আমার এত কষ্ট করতে হয় না। পরের পেজগুলোতে জান না গিয়ে দেখেন না এরকম আমি। হ্যাঁ হ্যাঁ, আমার এখন হচ্ছে ভাইয়া দেখা যায় যে আমার যখন কিওয়ার্ড আমি না পাই তখন ওখানে যাই। আবার আরেকটা করি যেটা হচ্ছে ওই যে বললাম, যদি আমার হচ্ছে নিউ চ্যানেল হয় তাহলে আমাকে একটু কষ্ট করতে হয়, সেটা প্রাইজিংটা আমি আলাদা নেই। আর যদি ওল্ড চ্যানেল হয় যার অলরেডি চ্যানেলটার জন্য আমি ফোকাস কিওয়ার্ড দিয়ে যার অলরেডি চ্যানেলের র্যাঙ্কের কাজ অলরেডি আমরা করে ফেলেছি, তার জন্য যখন কিওয়ার্ড খুঁজি তখন হচ্ছে কিওয়ার্ড টুল থেকে ওয়ার্ডগুলিকে এনে জাস্ট আমি গুগল ট্রেন্ডসে একবার দেখি, এখনো খুঁজা লাগে, খুঁজা লাগে না তা না কিন্তু খুঁজতে হয় যে ওই যে লো আর হাই এর ব্যাপারটা আমার খুঁজতে হয় প্রচুর। বিড রেঞ্জটা তো এখন বোঝা যায়, আর এখন হচ্ছে আমি আর ওভাবে লিখে রাখি না। আপনাদের সুবিধার্থে আপনারা বিড রেঞ্জটা নিয়ে নিতে পারেন। আমি যেমন পাঁচটা ফোকাস কিওয়ার্ডের জন্য 4টা রো করে তারপরে হচ্ছে আমি ফোকাস কিওয়ার্ডের একটা রো করেছি না,
আপনারা ছটা রো করে ফোকাস কিওয়ার্ডের রো করতে পারেন, যে বিড রেঞ্জ লোটা এত হাইটা এত, মানে আপনি কাজ করতে করতে আপনার একটা মানে ইন্টুইশন হয়ে গেছে যে এটা নিবো এটা নিবো এটা এরকম। হ্যাঁ ওরকম আমার দেখা যায় যেটার আমি বিড রেঞ্জটা বেশি দেখলাম, এখন কিন্তু আমি আর ফোকাস কিওয়ার্ড বের করতে ওই যে সার্চ ভলিউম তারপরে এসডি এগুলি আর এখন লিখা লাগে না, কারণ আমি তো জানি যে আমি এর বাইরে যাব না, সো এটা আমার লিখা লাগে না। আমার বিড রেঞ্জও আমি একটা মিনিমাম মানে যখন দেখতে থাকি ফার্স্ট এর পেজটা যখন দেখতে থাকবেন অ্যামাউন্টটা খেয়াল করবেন যে পরেরটা মানে লোটা কত আছে হাইটা কত আছে, ম্যাক্সিমাম খুব খুব রেয়ার পাওয়া যাবে যে খুব ইউনিক হয়ে সে হঠাৎ করে দুপ করে অনেক বেশি হয়ে গেছে, কিন্তু সবসময় দেখবেন কাছাকাছি, যেটা দেখবেন যে ২০ সেন্টে হচ্ছে সেটা ১১ সেন্ট ১০ সেন্ট ১৫ সেন্ট ২০ সেন্ট ওরকম যাবে, কিন্তু সেটাকে কখনোই লো রেঞ্জটা আপনি কখনোই দেখবেন না ৩ ডলারে উঠে গেছে। এইটা পাবেন হচ্ছে হাইটে গিয়ে, হাইটা খুব বেশি উঠানামা করে, লোটা সিমিলার মানে কাছাকাছি থাকবে খুব বেশি উঠানামা করে না। আচ্ছা আপনারা একটু আমাকে একটা মিনিট, আহাদ ভাই স্ক্রিন শেয়ার করতে থাকেন, আমি একটা মিনিটের মধ্যে আসতেছি। আহাদ ভাই আপনি স্ক্রিন শেয়ার পারমিশন দেয়া আছে, রাশেদের স্ক্রিন অফ, আপনি স্ক্রিনটা শেয়ার করেন, আমি একটা মিনিট আসতেছি ভাইয়া। হ্যালো ভাইয়ারা আছেন? জি ভাইয়া আছি। আচ্ছা ভাইয়া দেখেন আমার এটাতে কোনো জিমেইল অ্যাড করা নাই বুঝছেন, স্টার্ট নাও যাব জিমেইল চাচ্ছে, আপু বলছে যে জিমেইল লাগবে না আর কি সামথিং এরকম কিছু বলছে, এখানে যদি গেট স্টার্ট দেয় তাহলে যাবে। নেক্সট আমার মোবাইলে দেখাচ্ছে আহাদের আহাদ আহাদ প্রধান স্ক্রিন, কিন্তু স্ক্রিন দেখাচ্ছে রাশেদের। এই যে দেখাই আমি আপনাদেরকে মেসেঞ্জারে একটা ছবি দিয়েছি দেখেন আপনারা,
আচ্ছা দাঁড়ান আমি স্টপ করে আবার দিই। ভাই আর স্ক্রিন দেখা যাচ্ছে না কিন্তু উপরে লেখা আছে আহাত। হ্যাঁ আহাত প্রদান হ্যাঁ লেখা আছে শেয়ারিং। স্ক্রিন দেখতে পাচ্ছে এটা কেন? না আমার তো এখনো মাঝখানে দেখা যাচ্ছে, আহাত ভাইয়ের স্ক্রিন দেখা যাচ্ছে না। এখনো আমি রাশেদের স্ক্রিন দেখছি। আমার স্ক্রিন দেখতে পান কিনা দেখেন, কারো স্ক্রিন দেখা লাগবে না। আমার স্ক্রিন দেখতে পান? আসছে আপু আসছে। আমার স্ক্রিন দেখতে পেলে আপনাদের এই ভিডিওটা তো আমার এখানে আসে না কেন? আপু আমরা কিছু দেখতে পাচ্ছি না, কোনো কিছু দেখতেছি না। আল্লাহ দেখতেছি, আমি তো দেখতেছি ভাইয়া। আপু আমি দেখতেছি, মোবাইলে দেখতেছি কিনা আমি তো কিছু দেখতেছি না। পিসিতে কোনো কিছু নাই কিন্তু। ও আচ্ছা মোবাইলে দেখা যাচ্ছে, আমি কিন্তু মোবাইল ডিভাইসে, আমার পিসিতে কিন্তু আবার দেখা যাচ্ছে না। আমি মোবাইলে এখন আসছে, এখন আসছে। হ্যাঁ পিসিতে এখন আসছে। এরপরে তোমাকে দিলে তুমি আর যায় না দেখছেন। চলে গেল তো, চলে গেল তো আমাদের লাইফ। শুভাশিস, হ্যাঁ আচ্ছা আপনাদের এই যে কিওয়ার্ডের যে ক্লাসটা নিচ্ছে, আমি যে বললাম না ফেসবুক এর একটা নতুন আপডেট এসেছে, দেখছো দেখছো অবস্থাটা দেখছেন? জিয়াপু বলেন। আর আপনার অবস্থা জিয়াপু বলেন না, আমার পিসির অবস্থা দেখতে বলছি, কোথায় নিচ্ছে ওরা আমাকে। আচ্ছা এটা তো আপনাদের লাইভ তাই না? এই যে দেখেন আমি যদি এডিটে যাই, এটা তো আপনাদের লাইভ। হ্যাঁ আপনাদের লাইভ। এই যে এডিট পোস্টে গেলে, পোস্টটাকে যখন লাইভ কোনো ভিডিও আমরা দেই, ভিডিওতে এডিটের একটা অপশন আসে, তো তখন দেখা যাবে যে যে কিওয়ার্ডের জন্য যখন যাব, দেখবেন কি কিওয়ার্ড লিখতে গেলে না চলে আসবে রিলেটেড কিওয়ার্ড গুলি চলে আসে, যেটা বলেছি ফেসবুকে কিওয়ার্ড গুলি চলে আসবে, হ্যাশট্যাগ চলে আসবে। না না এখন বসে থাকি, আমার স্ক্রিন শেয়ার করে আমি বসে থাকি, আমার স্ক্রিন অনেক স্লো, সরি আমার অনেক স্লো, স্ক্রিন শেয়ার করলে অনেক স্লো হয়ে থাকে। এই যে এখানে দেখেন ইন্টারনেট অফ থিংস, সোশ্যাল মিডিয়া, ফ্রিল্যান্সিং, আপনাদের তিনটা কিওয়ার্ড আমার ধরা। এখন বলতে পারেন আপু এই কিওয়ার্ড গুলি কেন ধরছেন, কারণ এই কিওয়ার্ড গুলি এখন গুগলে প্রচুর সার্চ হয়। যে দেখেন ব্রাউজার ট্যাগস দেখতে পাচ্ছেন, আর এখানে কিন্তু মোস্ট ইউজড, কথা দেখতে পাচ্ছেন আপনারা মোস্ট ইউজড? জি আপু জি আপু। এই যে মোস্ট ইউজ, এই মানে আমার এই টপিক রিলেটেড এই শব্দগুলি সবচেয়ে বেশি ইউজ হয়, আমাকে আর বের করতে হয় না। বুঝে গেল? জি আপু। সেম আপনারা যখন কোনো পোস্ট করতে যাবেন তখন দেখবেন যে আপনাদের কিওয়ার্ডটাকে যখন এভাবে ধরেন, আমি এখন যদি দেখাই একটা পোস্ট করে এলিডিপির পেজে যাব। আচ্ছা এই পোস্টটা আমি পরে দেখাই আপনাদেরকে। রাশেদ সরি রাশেদ না আহাদ, আপনি আপনার স্ক্রিন শেয়ার করেন, আমি স্ক্রিন শেয়ারটা অফ করে দিয়েছি। আপনি আপনার স্ক্রিন অফ হয়নি এখনো না? আপনাকে তো ক্লাস থেকে বের করে দিব। কেন? কারণ আমার বলা হয়েছিল গতকাল একটা এক্সাম হয়েছে, যারা এক্সাম দিবে না তাদের সবাইকে ক্লাস থেকে বের করে দিব। ওই কোনো এক্সকিউজ আর আমার শোনা সম্ভব না, কারণ পরবর্তীতে আপনারা যখন আপনাদেরকে জিজ্ঞেস করা হবে তখন বলবেন না যে আমরা আপুকে এক্সকিউজ দিছি, তখন বলবেন আপু আমাদেরকে দেখায় নাই, আপু আমাদের এক্সাম নেয় নাই, আপু আমাদের গিক খোলার জন্য প্রেশার দেয় নাই, আপু ওইভাবে গিক খুলে দেয় নাই, সমস্ত দোষ আপু। আপনারা যে ফাঁকি দিচ্ছেন মিস দিব না, গ্যারান্টি কি? স্ট্যাম্প পেপার সাইন করেন আপু আমি দিব না। আর আর মিস দিব না, আর মিস দিলে ওয়েট করে দিন, মনে থাকবে? হ্যাঁ আপু।
আচ্ছা তাহলে আপনার এক্সাম আপনি দিবেন কবে? আপনি যখন বলবেন তখন। তাহলে আজকে এক্সাম দিবেন আপনি? আজকে হ্যাঁ, কালকে এক্সাম গেছে, আজকে এক্সাম দিবেন? এই আপনারা হাসতেছেন কেন? আপনারা এক্সাম দেন নাই না তাইলে? আপনারা বসে থাকবেন, অ্যানি আপু আপনাদের সাথে খোঁজ খবর খোঁজ গল্প করবে আর এক্সাম দিবে, কোনো সমস্যা নাই। আজ স্ক্রিন শেয়ার করেন, কোথায় কি প্রবলেম হয়েছে দেখে নেই। শুভাশিসের খুব মজা লাগতেছে। আপু স্ক্রিন দেখতে পাচ্ছেন? হ্যাঁ। আচ্ছা আপু দেখেন, এখানে উনি তো পরীক্ষা দিয়ে ফেলছেন, এখন খুশি? এই জন্য না আপু, আপনি বলছেন না, উনি যখন বলছে আপনি যখন বলেন তখন দিবেন, তো আপনি এটা দাঁড়ান 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 একটা মিনিট, আপনি ক্রিয়েট ইওর গুগল অ্যাড অ্যাকাউন্ট, ক্রিয়েট অ্যাকাউন্টে গেলে তো আপনার সাইন ইন চাবে, আমি কি ক্রিয়েটে গিয়েছিলাম? আপু ডাইরেক্ট ওয়েবসাইটে গিয়েছিল, ads.google.com। আমি ads.google.com এ গিয়েছি। এই যে দেখছেন, আহাদ নগদে আমার দোষ দিয়ে দিছে, অ্যাডস এর নগদে না আপু, এতো বেস না, ইয়েস এস হবে, এস হবে তো। হ্যাঁ, কারণ হচ্ছে এই যে আপু বলেছে, একটু আগে তো বলেছেন আপু বলেছে জিমেইল দেয়া লাগে না, এই যে দেখেন জিমেইল না দিলে আমার তো হয় না। আরে ভাইয়া এইটা কেন হবে, ads.google.com, এই যে এখানে আগে উনি গুগলে গেছে, উনি গুগল সার্চ বারে, আপনাদেরকে কবে চিনাইতে পারবো গুগল সার্চ বার আর ক্রোম সার্চ বার? আসছে সাইন ইন কেন দিবেন, স্টার্ট নাও দেন, স্টার্ট নাও। হ্যাঁ, আপনার ইয়ে ছাড়া জিমেইল ছাড়া, ও আপনি তো এখানে জিমেইল লগইন করা নাই, আপনার তো ব্রাউজিং এ যেখান থেকে করছেন ওইখানে তো লগইন করা থাকবে, আপনার এখানে তো লগইন করতে হবে না। আচ্ছা দেখেন, এখানে 33% আমার কমপ্লিট দেখাচ্ছে। কি কমপ্লিট দেখাচ্ছে? এটা অ্যাড ম্যানেজার, এটা অ্যাড ম্যানেজার ভাইয়া, এটা গুগলের অ্যাড ম্যানেজার দেখাচ্ছে আপনার। ওকে ওকে, আপনি এইখানে হচ্ছে এই ব্রাউজারটা তো ওই ব্রাউজারটা তো, হ্যাঁ এখানে ads.google.com দেন, যে স্টার্ট নাও দেন চলে আসবে, কারণ আপনার তো এই ব্রাউজারে তো আপনার মেইলটাকে লগইন করা থাকা লাগবে, কিন্তু আমাদের গুগলে আমাদের গুগল জিমেইল দিয়ে লগইন করতে হয় না, বুঝতে পারছেন? আহার জি আপু বুঝতে পারছি। এখানে না, এখানে আপু তো এটা বলছে, এই যে দেখেন এটা, এখানে কিচ্ছু দিতে হবে না, দিয়ে যান সাবমিট। হ্যাঁ এক্সপ্লোর ইউর অ্যাকাউন্ট, এখানে আপনি যেটা এখানে লগ ইন করা যেটা দেখাচ্ছে এটা আপনার জিমেইল দেখাচ্ছে, এটা কিন্তু গুগল অ্যাড এর অ্যাকাউন্ট দেখাচ্ছে না। আর যদি সাইন ইন দিতে গেলে তখন যে জিমেইলটা চাচ্ছিল ওইটা যদি দিয়ে দিতেন তাহলে গুগল অ্যাড অ্যাকাউন্ট আপনার ক্রিয়েট হয়ে যেত, বুঝতে পেরেছেন? আহাদ আমি বলেছি গুগল অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট ছাড়া আমরা হচ্ছে কিওয়ার্ড প্ল্যানারটা ইউজ করব, যেটা হচ্ছে জি আপু জি আপু বুঝতে পারছি, এবার ক্লিয়ার হইছে। টুলস এন্ড সেটিংস থেকে তো আগে তো লাইভে বলে দিছেন, আপু বলেছে আমাদের গুগল ট্রেন্ডস টা বাকি আছে ওটা দেখে নেই। জি আপু জি আপু জি আপু জি আপু, আমি মনে হয় না আমার পুরো জীবদ্দশায় এত আপু ডাক শুনেছি, আর আমি নিজে এত ভাইয়া ডেকেছি যত এলইডিপি তে এসে গত 6 মাসে ডেকেছি আর শুনেছি। আমি নিজেও ডাকি নাই, আপনাকে প্রথম ডাকা ফার্স্ট। আচ্ছা ঠিক আছে, এই খুশি তাহলে সবাইকে হচ্ছে চমচম খাওয়াবে।
অবশ্যই আপু ইনশাআল্লাহ সবার বাসায় একটা একটা করে চমচম পার্সেল চলে যাবে আহাদের বাসায় আহাদ আপনি স্ক্রিনশট করে দেন রাশেদ স্ক্রিনটা করে একটু ক্যামেরা অন করেন হোল্ড অন একটু ক্যামেরা অন করেন দিবাকর ভাইয়া সবাই কথা বলে আপনি কথা বলেন না আপনি কি বুঝতে পারেন ভাইয়া পারেন ভাইয়া জি বোঝা যাচ্ছে আজকে তো বুঝতে পারলি হলো আপনারা যদি বুঝতে পারেন তাহলেই হবে আচ্ছা আমরা আরেকদিন হচ্ছে ক্লাস শেষে তুষার ভাইয়ার শপটা দেখবো তুষার ভাইয়ের শপের ডিজাইন গুলি কিরকম কি আছে আপুরা আছে বুঝছেন তুষার ভাইয়া এটা হচ্ছে আপনার প্রমোশন শপের প্রমোশন করবো আমরা বুঝলাম তুষার ভাইয়ের শপ কোথায় আপু এটা আমার আব্বু আমরা বাকি কাজটুকু করে ফেলি শুভাশিসের মন ভালো আছে ভাইয়া আজকে শাশ্বত আপনার মন ভালো আছে আমার দুইটা ব্র্যান্ড অ্যাম্বাসেডর ডিপ্রেশনের আর কেউ আছেন ওদের দুজনের মতো ডিপ্রেশনে থাকেন কিন্তু ফার্স্টেই বলছিলাম মনে নেই আপনার কেউ আছেন ওদের মতো এরকম ডিপ্রেশনে ঢুকি জি আপু আল্লাহ আপনার ডিপ্রেশন একটু কমে নাই ভাইয়া আমার ক্লাস করে কমছে অনেকটা বেটার ফিল করতেছি এখন থেকে তাহলে ডিপ্রেশনের রোগীদের বলবো আমার ক্লাসে এসে ডিজিটাল মার্কেটিং শিখো ডিপ্রেশন চলে যাবে কিন্তু ক্লাস করে খুব পেইন লাগে আর কি আপনি খুব ঝাড়ি দেন ঝাড়ি দেন এখন ঝাড়ি দিব না সেটা বলতে যাচ্ছেন আপনি দেন সমস্যা নেই আপু ঘুরে পেছে ওইটাই বলতে চাচ্ছি আর কি এখন যদি ঝাড়ি কেন দেই যে বললেন লাইভে সবার সামনে জনসম্মুখে বলে দিলেন আমি ঝাড়ি দেই ঝাড়িটা কেন দেই এই তো আপু আপনার কাজটা ঠিকঠাক মতো দিতে পারি না এই জন্য তো তাইলে এইটা বলেন যে আপু আপনি যা আমাদেরকে হোমওয়ার্ক দেন বা যা অ্যাসাইনমেন্ট দেন অ্যাসাইন করেন কাজে ওই কাজটা আমরা প্রপার করে দিতে পারি না বলে আপনি ঝাড়ি দেন এটা তো আপনার দোষ না দোষ আমাদের কিন্তু আপনি কথাটা যেভাবে বলেছেন তার মানে দাঁড়াচ্ছে ঝাড়ি আমি দেই আপনারা হচ্ছেন একদম অসহায় বাধ্য হয়ে আমার ঝাড়ি শুনে ব্যাপারটা এমন না ব্যাপারটা কি এরকম ব্যাপার এমন না ব্যাপার হচ্ছে আপনারা করেন না তাই ঝাড়ি খান আপনারা প্রপার ওয়েতে কাজ করলে আমি আপনাদের আদরই করতাম ঝাড়ি দিতাম না তার মানে এই না যে আমি আপনাদের আদরও করি না আদরও করি ভাইয়া আদর না করলে বলতাম ভাইয়া ক্যামেরা অন করেন আপনাদেরকে দেখি না দেন 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 এখানে এখানে জুয়েলারি লিখেন জুয়েলারি লিখছিলেন আমরা জুয়েলারি দিয়ে খুঁজতেছিলাম আচ্ছা এখানে দুইজনের বিজনেস আছে একটা হচ্ছে তুষারের একটা হচ্ছে আরমানের আর কারো আছে এখন দেখেন তখনকার থেকে এখনকার রেজাল্ট আরো ডিফারেন্ট এসেছে কেন আসবে ডিফারেন্স কারণ হচ্ছে তখন আমরা যখন করেছিলাম তখন কিন্তু আমরা লাস্ট 6 মান্থের করেছিলাম এখন কিন্তু লাস্ট 12 মান্থের করছি তখন 6 মাসের করেছিলাম এখন 1 বছরের করছি সেটা দেখতে পাচ্ছেন দেখবেন যে তখনকার যদি আপনারা ব্রেক স্ক্রিনের আগের স্ক্রিনটার কোনো স্ক্রিনশট আপনাদের কাছে থাকে এবং এখনকার থাকে তাহলে দেখবেন শব্দের ডিফারেন্স গুলো নিচে আসেন নিচে আসেন ঠাকুর কয়টা 12 মাস নিচে আসেন 100 to 1k লো এই যে একটা থামেন 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 এইখানে দেখেন এইখানে একটা আছে 10 to 100 সেটা লো তার কোনো বিড রেঞ্জই নেই দেখতে পাচ্ছেন 10 to 100 পাবেন আবার অনেক সময় দেখবেন 100 to 1k হচ্ছে লো আছে আবার অনেক সময় দেখবেন 100 to 1k হচ্ছে হাই আছে এটা ডিপেন্ড করে ওয়ার্ড ওয়াইজ জান ভাইয়া
এখন এখানে আরেকটা মজার জিনিস দেখাই দেয়, এই যে অ্যাভারেজ মান্থলি সার্চ আছে না, আপনি কি এখন 1791টা ওয়ার্ড খুঁজবেন কোন দুঃখে? অ্যাভারেজ মান্থলি সার্চে ক্লিক করেন, সেকেন্ড কলাম, হোল্ড অন রাশেদ, হোল্ড অন ভাইয়া, আমি দেখাচ্ছি, আমি আপনাদের মার্ক করে দিচ্ছি, দাঁড়ান, এই যে কম্পিটিশনের এখানে ক্লিক করেন, কম্পিটিশনের এখানে ক্লিক করেন, ক্লিক করেন, এখন দেখেন সব হাই আসছে, দেখছেন, আবার ক্লিক করেন, এখন হচ্ছে নাই গুলি আসছে, ক্লিক করেন আরেকবার, একদম লো গুলি আসবে, দেখি নিচে আসেন তো ভাইয়া, সব হাই চলে আসছে, আচ্ছা লো, লো সাথে ক্লিক করেন, লো এ ক্লিক করেন, দেখি ভাইয়া আপনি এটার উপর কার্সার আনেন, লেখাটা আমাকে একটু পড়তে দেন, এই লেখাটা কি আসতেছে এখন আর আসবে না, আমি পড়তে চাইছি যে অ্যাভারেজ মান্থলি সার্চের উপরে কার্সার নেন, আচ্ছা এই যে অ্যাড 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 ফিল্টার, ফিল্টারে যান, এই যে অ্যাড ফিল্টার, ক্লিক করবো, হুম ফিল্টার করেন, এত ওয়ার্ড আপনি খুঁজবেন কোথেকে, কম্পিটিশন দেন, সরি না কম্পিটিশন না, দাঁড়ান, সার্চ ভলিউম লেখা না থাকলে কম্পিটিশন দেন, কম্পিটিশন দেন, এই যে কম্পিটিশন, লো কম্পিটিশন লো দেন, হুম অ্যাপ্লাই, অ্যাভারেজ মান্থলি সার্চে ক্লিক করেন, মান্থলি সার্চটারে ইয়ে করে রাখছেন, আবার এই যে ফিল্টারে যান, অ্যাড ফিল্টারে যান, এখানে এখন দেখেন অ্যাভারেজ মান্থলি সার্চটা একটু স্ক্রল করে এইদিকে একটু স্ক্রল করেন, নিচে আছে কিনা দেখেন তো অ্যাভারেজ মান্থলি সার্চটা, নিচের দিকে যাচ্ছে না, আর লিখে দিব,
হ্যালো, শুনতে পাচ্ছি বলেন। আপু কি মিউট নাকি? না আপু, মনে হয় নেট সমস্যা। হ্যালো, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? জি আমি আপনাকে শুনতে পাচ্ছি। চলে গিয়েছিল তো। আচ্ছা, এখানে মান্থলি সার্চ, অ্যাভারেজ মান্থলি সার্চটা মেবি পাবেন।